শুরু করব আমি জি আপনি শুরু করতে পারেন আপনি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আমি রাশিদা සමত আমি পেডিয়াট্রিক্স এর প্রফেসর ছিলাম চিটং মেডিকেল কলেজে আমি এখন রিটায়ার করেছি এখন চিটং এ অ্যাপল ইম্পেরিয়াল হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি তো আজকে আপনাদের সাথে আমাদের তিনটা টপিকস আছে তো আমি ওয়ান বাই ওয়ান আমি অনেক বেশি ডিটেইলে যাব না যেটা আপনাদের যতটুকু দরকার ততটুকু আর আমার যেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু অনেক ডিটেইলে আছে তো আমরা যদি আপনাদের দরকার হয় এটা তো আপনাদের কাছে থাকবে প্রেজেন্টেশনটা তো আপনারা ওখান থেকে বুঝে নিতে পারবেন আর এখন প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর করব। আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন অথবা প্রেজেন্টেশনের পরেও করতে পারেন অথবা পরেও কখনো যদি আপনাদের ইয়ে থাকে আমার ইমেইল অ্যাড্রেস আছে এখানে আপনারা আমাকে নক নক করতে পারেন তাহলে আমি শুরু করছি কেমন আমাদের প্রথম টপিক যেটা সেটা হচ্ছে ইমিউনাইজেশন ইন চিলড্রেন আমি এটা ফুলি বাংলাদেশি কনটেক্সটেই থাকব বাংলাদেশের কন্টেক্সটে ইমিউনাইজেশনটা চিলড্রেন আমরা এটা আলাপ করব কিন্তু অ্যাডাল্ট ইমিউনাইজেশন আছে অ্যাডলেসেন্ট আছে ওগুলোতে আমরা এখন আর যাচ্ছি না এখন ইমিউনাইজেশন কতগুলো টার্মস আছে খুব কাছাকাছি টার্মস একটা হচ্ছে ইমিউনাইজেশন আর একটা হচ্ছে ভ্যাকসিনস তো ভ্যাকসিনটা হচ্ছে যে সাবস্টেন্সটা দিয়ে কোনো পার্সনকে ইমিউনাইজ করা হয় দ্যাট ইজ দ্য ভ্যাকসিন সো ইমিউনাইজেশন তাহলে ইমিউনাইজেশন হচ্ছে যেটা প্রসেসটা যেটা হচ্ছে ইমিউন ইট প্রসেস টু মেক ইমিউন ওর অ্যাসিস্টেন্ট টু ইনফেকশন ডিজিজ বাই ইমিউনাইজিং এজেন্টস তাহলে ইমিউনাইজিং এজেন্টস আমাদের অনেক রকম হতে পারে কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভ্যাকসিন আরও কিছু কিছু আছে যেমন ইমিউনোগ্লোবিলিন ইমিডিয়েটলি আমাদের কোনো পার্সনকে প্রোটেকশন দেওয়ার দরকার আছে কিন্তু ভ্যাকসিন আমরা জানি যে কাজ করতে ফোর টু সিক্স উইক্স সময় নেয় তো তখন আমরা ইমিউনোগ্লোবিলিন ইউজ করি অথবা এন্টিসিরা ইউজ করি আর ভ্যাকসিন হচ্ছে দিস আর দ্য অ্যান্টিজেন্স ইউজ টু স্টিমুলেট দ্য এটা হচ্ছে বডির ইমিউন সিস্টেমটাকে ইউজ করে টু প্রডিউস অ্যান্টিবডি টু প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট স্পেসিফিক ইনফেকশন আমরা যার এগেনস্টে আমরা ভ্যাকসিন দেবো সে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে সুতরাং আমরা বুঝতে পারছি যে ইমিউনাইজেশন ক্যান বি ডান বাই অ্যাক্টিভ অর প্যাসিভ আমরা একটু আগে আলোচনা করেছি যে ভ্যাকসিন যেগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভলি করে পেসিভ হয়ে হচ্ছে আমরা যদি ইমিউনিগ্লোবিল ইউজ করি তখন অথবা আরেকটা আছে সেটা হচ্ছে যখন বাচ্চা জন্মের সময় ডিউরিং দ্য প্রসেস অফ বার্থ গেট সাম ইমিউন সাবস্ট্যান্সেস ফ্রম দ্য মাদার দিজ আর শর্ট লাস্টিং সিক্স টু নাইন উইকস অফ দ্য ওয়াল্ড মধ্যে ওগুলো বডি থেকে এগুলো ডিসেপিয়ার করে যায় সো দিজ আর অলসো পেসিভ ইমিউনিটি তো আমরা ইমিউনাইজেশন কেন করব একটা ইমিউনাইজেশনের কাজ হচ্ছে প্রোটেক্টিং ইট মর্টালিটি রেটস ইন আমরা জানি যে একসময় আমাদের চাইল্ড মর্টালিটি রেট অনেক বেশি ছিল এরপরে আমরা এমডিজি একটা টার্গেট ছিল ওই এমডিজি টার্গেটে আন্ডার ফাইভ মর্টালিটি রেট ইনফ্যান্ট মর্টালিটি রেট নিউট্রান মর্টালিটি রেট সবগুলোতেই আমরা মানে সিগনিফিকেন্টলি আমরা চাইল্ড মর্টালিটি এবং মরবিডিটি কমিয়ে আনতে পেরেছি এবং তার পিছনে একটা প্রধানতম উপসর্গ যেটা প্রধানতম কারণ যেটা সেটা হচ্ছে ইমিউনাইজেশন মানে স্ট্রং ইমিউনাইজেশন প্রসেসের জন্য ইমিউনাইজেশন জন্যই বাংলাদেশে আমাদের রিডিউসেস দ্য মরবিডিটি মর্টালিটি অফ দ্য চিলড্রেন এবং চাইল্ড সার্ভাইভেলের কি স্ট্র্যাটেজি হচ্ছে ইমিউনাইজেশন আরো অন্য অন্য ফ্যাক্টর থাকতে পারে নিউট্রিশন হতে পারে অন্য অন্য ফ্যাক্টর থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইট দ্য অফ স্ট্রং প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম যত ভালো স্ট্রং সেই দেশে ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজিটা তত স্ট্রং ভ্যাকসিনেশন কাভারেজ তত বেশি হাই হয়ে থাকে তো আমরা একটু আগে যেটা বলেছিলাম একটিভ এবং পেসিভ ইমিউনিটি অ্যাক্টিভ ইমিউনিটিটা তাইলে কি যখন আমরা বাচ্চাদের অথবা বড়দের যাকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি আমরা বড়দের এখন অনেক ভ্যাকসিনের কথা জানি সেটা কোভিডের সময় কোভিড ভ্যাকসিন তারপরে হচ্ছে নিউমোকাল ভ্যাকসিন মেনিংকাল ভ্যাকসিন যখন পিলগ্রিমেজে যাওয়ার আগে এগুলো আমরা অ্যাডাল্টদের দিয়ে থাকি এবং বাচ্চাদের একটা লম্বা লিস্ট অফ ভ্যাকসিনস আছে তো এই ভ্যাকসিনগুলো যেগুলো যেগুলো দেই এইগুলোতে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি সো দিস ইজ দ্য প্রসেস অফ ইন্ডিউসিং অ্যান্টিবডি প্রোডাকশন অর অ্যাক্টিভ ইমিউনোপোটেন সেলস মানে বডির যে ইমিউন সিস্টেম যেটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে যেটা করা হয় ইমিউনিটি ডেভেলপ করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর হচ্ছে হিয়ার ইমিউন সিস্টেম প্লেজ অ্যান অ্যাক্টিভ রোল এবং সাধারণত সাধারণত এই সম একটিভ ইমিউনিটিটা থাকে লাইফ লং অথবা লং লাস্টিং ইমিউনিটি যেমন আমরা যদি কতগুলো এক্সাম্পল দিই তাহলে এটা হতে পারে যে বিসিজি ওরালপোলিও ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন আরও আর অন্য যে ভ্যাকসিনসগুলা এগুলো হচ্ছে একটিভ 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 ইমিউনিটির এক্সাম্পল আর পেসিবিমিনিটি ইমিউনিটি কি পেসিভ ইমিউনিটি হচ্ছে বাইরের থেকে আমরা অ্যান্টিবডিটা প্রোভাইড করছি এবং ওইটা বডিতে যে ইনফেকশনটা অলরেডি স্টার্ট হয়েছে ওইটার থেকে যে প্রোটেক্ট করে দ্যাট ইজ দ্য পেসিভ ইমিউনিটি ইট ইস দা প্রসেস অফ প্রোভাইডিং প্রোটেকশন থ্রুমিনিস্ট্রেশন অফ দ্য একশো জেনা এবং এখানে বডির যে ইমিউন সিস্টেম তার একটিভ কোনো রোল থাকে না এবং এটা সাধারণত টেম্পোরারি অথবা শর্ট লাস্টিং থাকে যেমন আমরা টিআইজি ইউজ করি রেবি ইমিউনোগ্লোবিলিন ইউজ করি কিংবা আইভিআইজিও যদি ইউজ করি এইগুলো হচ্ছে প্যাসিভ ইমিউনিটির এক্সট্রা সাম্পল অনেক রকমের ভ্যাকসিনস আছে আমরা যদি বলি যে লাইভ এটিউনেটেড ভ্যাকসিন ইনএক্টিভেটেড ভ্যাকসিন এগুলো আমাদের অনেক ডিটেলসে জানার দরকার নাই আপনাদের যদি কোশ্চেন থাকে তখন আমি আলোচনা করব আমরা জেনে নাই যে মানে লাইভ ভ্যাকসিন এবং বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে এখানে এগুলো সম্পর্কে এক্সাম্পল আছে লাইভ ভ্যাকসিনের যেমন ডিসিজি মিজেস ওরাল পোলিও ভেরি চিকেন পক্সের যে আমরা ভ্যাকসিন এগুলো হচ্ছে লাইভ এটিউনেটেড ভ্যাকসিন আবার ইনএক্টিভেটেড কিল ভ্যাকসিন মানে হচ্ছে ওইগুলো হচ্ছে লাইভ ভাইরাস কমনলি ভাইরাস থাকে এবং কিল অর্গানিজমটা দিয়ে যেটা আছে যেমন হেপাটাইটিস বি তারপরে হচ্ছে পার্টুসিস টক্সোয়েডের মধ্যে ডিফথেরিয়া টিটেনাস এগুলো হচ্ছে এক্সাম্পল আমরা ভ্যাকসিন সাধারণত স্টোর করি টু টু এইট ডিগ্রি আমাদের মানে রেফ্রিজারেটরের যে নর্মাল চেম্বার আছে ওটা ইউজ করা হয় এবং বিসিজি এবং মিজেস ভ্যাকসিনগুলো এগুলো হচ্ছে একটা বড় বাল্কে আসে মানে একটা বিসিজি ভ্যাকসিনের বায়াল খোলা হলে তাহলে এটা দেখা এটা রিকনস্টিটিউট করতে হয় এবং একটা বিসিজি ভ্যাকসিনের ভায়াল খোলার পরে দশটা বাচ্চাকে বিসিজি ভ্যাকসিনেশন করতে হয় এবং একদিন খোলার পরে ওই দিনই সার্টেন টাইম পিরিয়ড মধ্যে এক ঘন্টা অথবা কয়েক ঘন্টার মধ্যেই রিকনস্টিটিউটেড যে বাইলটা আছে ওটা ইউজ করা হয় অথবা এটা ডিসকার্ড করে ফেলতে হয় এখন আমাদের দেশে ভ্যাকসিনেশন বাচ্চাদের ভ্যাকসিনেশন যে কাভারেজটা হচ্ছে ওই কাভারেজটা হচ্ছে একটা প্রোগ্রামে ওই প্রোগ্রামটার নাম হচ্ছে আমরা সবাই জানি সবাই জানি ওটা হচ্ছে ইপিআই ইপিআই এর ফুল ফর্মটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ দ্য ইমিউনাইজেশন এবং এটা হচ্ছে আমাদের পাবলিক হেলথের যত প্রোগ্রাম আছে তার মধ্যে মোস্ট সাকসেসফুল মোস্ট সাকসেসফুল আমরা বলি যে আমাদের কোথাও কোথাও বলে ইপিআই কাভারেজ আমাদের 95% ফাইভ পার্সেন্ট কোথাও বলা হয় নাইনটি এইট পার্সেন্ট তবে আমরা জানি যে সিগনিফিকেন্টলি হাই কাভারেজ অফ হাই কাভারেজ অফ ভ্যাকসিনেশন আমাদের ইপিআই কভারেজে আছে এবং এই ইপিআই সাকসেসফুল প্রোগ্রামের জন্য আমাদের মরবিডিটি বাচ্চাদের মরবিডিটি মর্টালিটি অনেক কমেছে ইনিশিয়ালি ইপিআই লঞ্চ হয়েছিল একটা পাইলট প্রোগ্রাম ইন নাইনটিন থানায় তখন উপজেলাগুলোকে থানা বলা হতো এবং এরপরে ইপিআই সারা দেশের এমন মানে ফুল কান্ট্রি একটা টার্গেট গ্রুপ অফ টার্গেট গ্রুপ অফ পপুলেশনের মধ্যে এটা কাভারেজ হয়েছে তো আমরা এর মধ্যে টার্গেট গ্রুপে কারা আছে টার্গেট গ্রুপে হয়েছে যে চিলড্রেন আপ টু ফিফটিন মান্থস অফ এইজ অ্যাডোলেসেন্ট গার্লস এবং প্রেগনেন্ট মাদার্স ইপিআই কভারেজের মধ্যে তার টার্গেট গ্রুপ অফ পার্সন হচ্ছে ওরাই এখন ইপিআই সম্পর্কে আমরা একটু যদি জানি তাহলে আমরা টার্গেট গ্রুপ আমরা জেনেছি টিপিআই এর অনেক মাইল আছে মাইল এর মধ্যে আমরা সেভেন্থ এপ্রিল নাইনটিন সেভেন্টি নাইন ওয়ার্ল্ড হেলথ ডে দিন এটা লঞ্চ হয়েছিল বাংলাদেশে এবং কোন 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 ভ্যাকসিন কবে কবে শুরু হয়েছিল এখানে লেখা আছে এগুলো আলাপ করার দরকার নেই তবে এটা সাকসেস যদি আমরা বলি যে ডাব্লিউচ বাংলাদেশকে সার্টিফাই করে দিচ্ছে যে পোলিও ফ্রি টোয়েন্টি ফোর আমাদের সারাউন্ডিং কান্ট্রিজগুলা কিন্তু এখনো অনেকগুলো ওদের পকেটস রয়ে গেছে যেখানে এখনো পোলিও পাওয়া যায় বাংলাদেশে পোলিও বহুদিন ধরেই নাই এবং গ্যাভি বাংলাদেশকে বলা হয় যে গ্যাভি ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ সেপ্টেম্বর টোয়েন্টি নাইনে এবং এর মধ্যে এখন এগারোটা ভ্যাকসিন দেওয়া হয় তার মধ্যে পাইপলাইনে রোটা ভাইরাস ভ্যাকসিন যেটা হচ্ছে রোটা ডায়রিয়ার অ্যাগেস্টে দেওয়ার কথা ওটাও চিন্তা ভাবনা করা হচ্ছে এটাও হয়তো আমাদের পাইপলাইনে এসে যাবে এখন তাইলে আমরা যদি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটা যদি আমরা জানি একটাই দরকারি এটাই দরকারি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটা বাংলাদেশের বাচ্চাদের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন দেশের ইভেন ইন্ডিয়ার সাথে আমাদের কিন্তু একটু চেঞ্জ আছে আবার নেপালের সাথে চেঞ্জ শ্রীলঙ্কা আমাদের নিয়ারবাই বাই তো ডিফারেন্ট ডিফারেন্ট শিডিউল দেওয়া হয় কিন্তু হয়তো কাভারেজ একই টাইপেরই কিন্তু ওদের শিডিউলিং শিডিউলিং ডিফারেন্ট এখানে আমি দশটা লিখেছি কিন্তু বাই দিস টাইম আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে নয় বছর বয়স থেকে অ্যাডোলেসেন্ট গার্লদের জন্য আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে দশটা ভ্যাকসিন বাচ্চাদের ফিফটিন মান্থস মধ্যে দেওয়া হয় আর হচ্ছে অ্যাডোলসেন গার্লদের জন্য টিটি দেওয়া হয় আর হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সারের জন্য সিঙ্গেল ভ্যাকসিন শুরু হয়েছে টোয়েন্টি থেকে তাহলে আমরা যদি আমাদের ইপিএস শিডিউলটা দেখি আমরা একসময় জানতাম কিন্তু আমাদের ইপিএস শিডিউলে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু হবে আমরা বলে দিতাম রুটিনলি যে দেড় মাস বয়সে অথবা ছ সপ্তাহ বয়স যখন হয় আপনি আপনার নিয়ারবাই ভ্যাকসিনেশন সেন্টারে আপনারা যাবেন এবং বাচ্চার টিকা শুরু করবেন কিন্তু কিন্তু এটা অনেক দিন ধরে আর ওই শিডিউল নাই এখন শিডিউল চেঞ্জ হয়েছে শিডিউলে আমরা বলি যে জন্মের শুরুর দিন থেকেই শুরুর দিন থেকেই আপনারা বাচ্চার ভ্যাকসিনেশন শুরু করবেন তাহলে ভ্যাকসিনের জন্মের শুরুতে কি দিবে তাহলে আমরা বলি যে বাচ্চা যখন হাসপাতালে থাকে আইডিয়ালি তখনই দিয়ে দেওয়ার কথা কিন্তু আমাদের অনেকগুলা সেন্টার আছে ওই সেন্টারগুলোতে হয়তো Uh, epi কভারেজ নাই প্রাইভেট হসপিটাল অরিনগুলাতে যেখানে ডেলিভারি হয় তাহলে ওদেরকে আমরা বলি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা বাচ্চার বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দিবেন অবশ্য অবশ্যই দুই সপ্তাহ বয়সের মধ্যে দিয়ে দিবেন নালে কিন্তু বাচ্চার এটা ডিলে হয়ে যাবে বিসিজি ভ্যাকসিন যত 얼লি ইউজ করবেন কভারেজ তত বেশি ভালো হবে তাহলে বিসিজি ভ্যাকসিনটা জন্মের শুরুতেই পেয়ে যাবে বাচ্চাটা এরপরে বাচ্চার সেকেন্ড এরপরের শিডিউলটা কবে এট 6 উইکس সিক্স উইক্স এ বাচ্চা চারটা ভ্যাকসিন পায় তার মধ্যে প্যান্টা ওয়ান ওরাল পোলিও ভ্যাকসিন ওয়ান নিউমোকক্কাল ভ্যাকসিন ওয়ান হচ্ছে আইপিভি ইনজেক্টেবল যেটা পোলিও ভ্যাকসিন সেটা হচ্ছে ওয়ান তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন কিন্তু অ্যাড বাড়তেও একটা পায় এটাকে ধরা হয় হচ্ছে জিরো ভ্যাকসিন ওটা জাস্ট একটা দিয়ে থাকে কিন্তু এটার কাভারেজ মানে এটা সিঙ্গলি কতটুকু কাভারেজ হয় এটা এখনো আনসার্টিন জন্য ওই ভ্যাকসিনটা ধরা হয় না তাহলে আমাদের 6 উইকেসে আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা কেউ যদি একটু রেসপন্ড করতেন জি ম্যাডাম শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কোনো কনফিউশন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারুন আজকে কেন কেমন তাহলে 6 উইকেসে পেন্টা 1 oral polio প্যান্টা পেন্টা ভ্যাকসিনের মধ্যে কি থাকে পেন্টা ভ্যাকসিন হচ্ছে পাঁচটা ভ্যাকসিন ওখানে ডিপিটি তিনটা হেপাটাইটিস বি হিউম্যান সরি হিপ ভ্যাকসিন তাহলে প্যান্টাভ্যাকসিন পাঁচটা থাকে তারপর হচ্ছে ওরাল পোলিও নিউমো কক্কাল ভ্যাকসিন আর হচ্ছে আইপিভি ইনএক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আমরা ওরাল পোলিও ভ্যাকসিনের কথা কিন্তু আমরা বলেছি যে এটা ওরাল পোলিও ভ্যাকসিন কিন্তু লাইভ ভ্যাকসিন কিন্তু আইপিভি যেটা আমরা দেই সেটা হচ্ছে পোলিও সিক্স উইক্স পরে এরপরে ফোর উইক্স ইন্টারভেলে ওরা আসবে থার্ড টাইম তখন বাচ্চা কি কি পাবে প্যান্টা টু ওরাল পোলিও টু নিউমোকাল টু তখন কিন্তু পেশেন্ট বাচ্চা তখন আর পিসিভি টু পাচ্ছে না পিসি ভি টু কিন্তু এর পরে আইপিভি টু কিন্তু তখন পাচ্ছে না আইপিভি টু তাইলে আইপিভি ওয়ান পাবে সিক্স উইক্স এ টু কিন্তু টেন উইক্স এ পাচ্ছে না ঠিক আছে তাইলে টেন উইক্স আসলে একটা বাচ্চা দুইটা ইনজেক্টেবল ভ্যাকসিন পাবে একটা ওরাল ভ্যাকসিন পাবে দুইটা ইনজেক্টেবল ভ্যাকসিনের মধ্যে প্যান্টা টু আর নিউমোকাল টু আর ওরাল পোলিও টু পাবে ফরটিন উইক্স এ আসলে তখন প্যান্টা থ্রি ওপিভি থ্রি নিউমোকাল থ্রি আইপিভি টু এসে ফরটিন উইক্স এ পাবে তাহলে আইপিভি ভ্যাকসিন দুইটা দুইটা আইপিভি ভ্যাকসিনের মধ্যে তার গ্যাপ হবে এইট উইক্স তাহলে ফার্স্ট ইয়েতে এসে সে চারটা পাবে সেকেন্ড তিনটা তখন আইপিভি টু বাদ যাবে আইপিভি টু হবে ফরটিন ফিক্সে এখানে তাহলে একটা বাচ্চা সাড়ে তিন মাসের মধ্যে আমরা বলি যে বাচ্চার মানে মেইন ভ্যাকসিনেশন যেগুলো ওগুলো কাভারেজ হয়ে গেল কেমন তাহলে ও তখন বাই দিস টাইম সে নয়টা ভ্যাকসিন পেয়ে যায় এরপরে বাচ্চার একটা লম্বা গ্যাপ থাকে লম্বা গ্যাপের পরে এরপর বলে দেওয়া হয় যে নাইন কমপ্লিটেড মাস নয় মাস যখন পার হয়ে যাবে তখন সে এসে এম ভ্যাকসিন ওয়ান নিবে এরপরে আবার একটা গ্যাপ দিয়ে ফিফটিন কমপ্লিটেড মান্থসে এসে সে এম আর ভ্যাকসিন টু নিবে তাহলে একটা বাচ্চা পনেরো মাসের মধ্যে দশটা ভ্যাকসিন পাবে এবং ওই দশটা ভ্যাকসিন শিডিউলটা হচ্ছে এটা ভ্যাকসিন শিডিউল নিয়ে কারো কোনো কনফিউশন আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম এই যে কেউ যদি মানে দুই সপ্তাহের মধ্যে বিসিজি না দেয় তাহলে কি ছয় সপ্তাহে যখন যাবে সেন্টার ইবিআই সেন্টারে তখন দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোনো কিছুই বাদ দেওয়া হবে না কেউ যদি ইনকেস মিস করে ফেলে কিন্তু আমরা এনকারেজ করবো সবসময় সবসময় আমরা এনকারেজ করব আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল দুই সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন দুই সপ্তাহটাও বলার দরকার নাই নাহলে করে কি সবাই ফরটিন ডেজ পর্যন্ত ওয়েট করে তারপরে দেখা যায় যে জি সেন্টারে গেছে বিসিজি ভ্যাকসিন প্রতিদিন তো খোলে না সব জায়গায় দশটা বাচ্চাকে দিতে হয় তো ওদের একটা স্পেসিফিক ডেট থাকে হয়তো সোমবারে বৃহস্পতিবারে অথবা একটা একটা ডেট থাকে তো সে হয়তো 14 ডেজে গেছে তখন ওই ডেট নাই এরপরে সে আর ওইটা মিস হয়ে যায় পরের সপ্তাহ আস্তে আস্তে তার বয়স একটু বেড়ে যায় তো তার বিসিজি এজন্য আপনারা বলবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যত বাচ্চা সিজার হয় তাই এদেরকে তো কোনো ছাড় দেখি না যে মানে সাজেশন করে যে আপনারা যাবার সময় ভ্যাকসিন নিয়ে যান এটা করে না কেন বুঝলাম না মানে শিশু ওয়ার্ডে আমি করোনার সময় অনেকদিন কাজ করলাম

সিখ বাচ্চার কিন্তু ওই টাইমে ভ্যাকসিন দেওয়া যায় না কেমন মানে খুব মানে ওইরকম সিখ যে বাচ্চা হসপিটালাইজড এই জন্য ওই বাচ্চাদের তখন দেওয়া হয় না কেমন ওয়াইটার যেগুলো হয় নরমাল ডেলিভারি দেখে না দেখিনি বলা উচিত ওইগুলা বলা উচিত বলে ওরা একটা রুটিনলি কিন্তু ওদের একটা সিল মারা আছে সিলমারা আছে যে অতি সত্ত্বর টিকা দিবেন ছয় সপ্তাহ বয়স থেকে এসে অন্য অন্য সিডিউল টিকা দিবেন এ এই জিনিসটা সিলে ওদের ডিসচার্জ কার্ডে আছে প্রত্যেকটা হসপিটালে ডিসচার্জ কার্ডে আছে কিন্তু ওইটা ওদেরকে কতটুকু অ্যাওয়ার করা হয় অথবা রুগীর লোকেরা কতটুকু পরে দেখেন আসলে তবে তবে বিসিজি কাভারেজ উইদিন টু উইকস এর মধ্যে এটা অনেক বেড়েছে অনেক বেড়েছে আরেকটা ম্যাডাম ওই যে যদি মানে দুই বছরের মধ্যে কেউ মানে ইনজুরি হয় ছোটবেলায় তো আমরা ওই যে ইয়ে দিচ্ছি না ডিপিটি দিচ্ছি টিটনাস এটা তো প্রোটেকশন দেয় প্রায় তিন বছর মনে হয় দুটা দিলে

সে কখনো বাচ্চারা তো নানার বাড়িতে হয় অথবা কোনো এক জায়গায় ডেলিভারি হয় কিন্তু তার মধ্যে বাবা ট্রান্সফার হতে পারে অন্য জায়গায় যেতে পারে এই কার্ডটা নিয়ে যে কোনো ইপিআই কাভারেজ আছে যে কোনো সেন্টারে সেটা ইপিআই সেন্টারে হোক সূর্যের হাসিতে হোক অথবা প্রাইভেট মেডিকেল কলেজের ভ্যাকসিনেশন সেন্টার যেখানে ইপিআই ভ্যাকসিনস গুলো আছে এটা নিয়ে গেলে ওই বাচ্চা মানে তার শিডিউল অনুযায়ী তার ভ্যাকসিনস গুলো পাবে এবং এইটাতে বাচ্চার নাম ধাম তার বাড়ি তার সবকিছু আছে এবং এটাও কিন্তু বাচ্চাদের বলে রাখতে হবে বাচ্চার মায়েদের বলে রাখতে হবে যে আপনারা কিন্তু এই খুব ভালোভাবে সংরক্ষণ করবেন কারণ হচ্ছে এই কার্ডটা কিন্তু স্কুল এন্ট্রিতে স্কুল ভর্তি হতে লাগে এটা লাগে এবং পরবর্তীতে যখন বিদেশে পড়তে যায় এটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করে হ্যাঁ তো এই কার্ডগুলো লাগে মানে কে কিরকম ভ্যাকসিনেশন পেয়েছে আর পরে আমি অনেক সময় সারকামcision যায় কিছু কিছু হসপিটালে ওদের কিছু পলিসি আছে যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করতে হবে যে কোনো ওটি করার আগে তো সেই ক্ষেত্রে এই যে সব বাচ্চাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করা আছে এই সার্কামসেশনের জন্য কতটুকু এজ পর্যন্ত এটা কভারেজ থাকে যে আমরা বলতে পারি যে এই বয়স পর্যন্ত তাকে ফার্দার কোনো হেপাটাইটিস ভ্যাকসিনেশন যেমন অ্যাডাল্ট ক্ষেত্রে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের কার্ড থ্রু করতে হয় না নাহলে তাকে হয়তো ওটি করার আগে এটা কনফার্ম করতে হয় বাচ্চাদের ক্ষেত্রে কি হবে ম্যাডাম যে বাচ্চাদের বেলায় আমাদের আসলে তো বাচ্চারা পায় তিনটা কেমন দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাস এবং জিরো ওয়ান টু এমনিতে যেটা বলে যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন যারা জিরো ওয়ান টু পায় তাদের টুয়েলভ মান্থসে গিয়ে আরেকটা পাওয়ার কথা কিন্তু ইউনিসেফ এবং আমাদের যেটা প্রোগ্রাম প্রোগ্রামে দেখা গেছে যে তিনটা দেওয়ার পরে তাদের কাভারেজ মোর দেন সেভেন্টি পার্সেন্ট মোর দেন সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় সুতরাং তিনটা দেওয়ার পরে যদি কোনো সার্জন উনি অনেক বেশি ইয়ে থাকেন কেয়ারফুল থাকেন এবং একটা ভ্যাকসিন যদি দিয়েই দেন এটা দোষের কিছু না একটা সিঙ্গেল ডোজ যদি দিয়ে দেন কারণ হচ্ছে যে অ্যাজ এ শিডিউল সে তো পাওয়ার কথা ছিল আরেকটা কিন্তু প্রোগ্রামের জন্য তারা তিনটাই পাচ্ছে আর আরও যদি অনেক বেশি সফস্টিকেটেড কিছু হয় ওনারা টাইটার দেখতে পারে টাইটার যদি কম থাকে তাহলে তো অবশ্যই করতে হবে ভ্যাকসিনেশন এটা কি ম্যাডাম লাইফ লাইফ লং এটা হবে মানে 12 ইয়ার্স বা এর বেশি যদি কেউ আসে সেক্ষেত্রেও কি একই একই জিনিস ফলো করতে চলবে বলাচ্ছে যে যারা চারটা ভ্যাকসিন পায় আমরা কিনা আমরা এখনো ওটা ক্লেম করতে পারি না কিন্তু বলা হয় যে মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট পপুলেশনের প্রলং ইমিউনিটি থাকে প্রলং ইমিউনিটি হাউ প্রলং ইট ইজ এটা জানি না এটা জানি না তো এই জন্য তিনটা থাকলে অনেক বেশি কাভারেজ হয়ে যায় অনেক বেশি হয়ে যায় তো এখন আরেকটা যদি দিয়ে দেয় তারপর এক্সট্রা প্রোটেকশন হবে ঠিকই আছে মানে এটা দোষের কিছু আছে এখন আমাদের ইপিআইতে ইপিআই তে তো ওই বাচ্চারা পনেরো মাস বয়সের মধ্যে ওরা দশটা ভ্যাকসিন পেয়ে গেল কেমন এরপরে আমাদের আসে গার্ড অ্যাডোলসেন্ট গার্লরাও কিন্তু টিটি ভ্যাকসিন এবং ওদের জন্য আছে দুইটা ভ্যাকসিন আমার লেখা হয়নি ওইটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে সার্ভেকেল ক্যান্সারে আর হচ্ছে টিটি ভ্যাকসিন পায় টিটি ভ্যাকসিন ও কখন থেকে শুরু হয় ওদের টিটি ভ্যাকসিন শুরু হয় হচ্ছে টিটি ওয়ান ফিফটিন ইয়ার্স অব দ্য এজ তারপরে তার সেকেন্ড ডোজটা পায় হচ্ছে ফোর উইক্স পরে এর পরেরটা পায় হচ্ছে সিক্স মান্থস পরে তারপরেটা এক বছর পরে তারপরটা আরও এক বছর পরে তাহলে আমরা বলি জিরো ওয়ান মান্থ সিক্স মান্থ টুয়েলভ মান্থ অ্যান্ড দেন টোয়েন্টি ফোর মান্থ এটাতে ওর পাঁচটা দিলে একটা বাদ সে লাইফ লং তার টিটেনাস কাভারেজ হয়ে যাবে ঠিক আছে তো একটা আমার ডান পাশে লেখা আছে যে ডিউরেশন ও প্রোটেকশন কার কতটুকু হবে চারটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে সেটা হচ্ছে যে কোনো সবাই তো আর আমি দিয়ে দিলাম চার সপ্তাহ পরে আসার জন্য ছয় মাস পরে আসার জন্য এক বছর পরে আসার জন্য ডেটে ডেটে কিন্তু আসতে পারে না অথবা আসে না ভুলে যেতে পারে তাহলে কেউ যদি লেটে আসে আমরা কি করব নতুন করে আবার ফার্স্ট ডোজ শুরু করব কি বলেন আপনারা না ম্যাডাম মানে শিডিউল অনুযায়ী চলবে মানে নির্ধারিত সময়ের পরে দেওয়া যাবে আগে দেওয়া যাবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটা উনি যদি এক মাস পরেও আসেন আরও একটু পরে আসেন আরও একটু পরে আসেন তাহলে সে উনি যদি থার্ড ডোজ দিতে আসেন থার্ড ডোজই পাবেন ওনার যদি ফোর্থ ডোজ থাকে ফোর্থ ডোজই পাবেন তার মানে আমাদের যদি ইন্টারাপশন হয় তাহলে আমাদের অ্যাকর্ডিং টু শিডিউলই চলবে আমাদের রিফ্রেশ করার দরকার নেই রিফ্রেশ করার দরকার নেই আচ্ছা এখন এই মেয়েগুলো যখন ওরা প্রেগনেন্সিতে যাবে ওর যদি ভ্যাকসিন থাকে যে ফাইভ সে পেয়েছে তাহলে ওর জন্য এক্সট্রা ভ্যাকসিন দেওয়ার দরকার নেই ও প্রেগনেন্সিতে আর কোনো টিটি ভ্যাকসিন পাবে না ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস খুব দরকারি সেটা হচ্ছে যে বাচ্চারা থ্রি ডোজ অফ ভ্যাকসিন যারা পেয়েছে তাহলে ওদের বেলায় আমরা মানে ওদের তিনটা ডোজ কে আমরা টিটির দুইটা ডোজ ধরে দিব ঠিক আছে এরপরে ওরা যখন টিকার কার্ড শো করে যে প্যান্টা ওয়ান পেন্টা টু প্যান্টা থ্রি দিয়েছিল তাইলে তার আমার শুরু করব হচ্ছে টিটি থ্রি থেকে টিটি থ্রি থেকে আসবে এবং ওর শিডিউলটা ওইটা ওই টিটি থ্রি দেওয়ার পরে ও এক বছর পরে তারপরে এক বছরের পরে এসে আসবে তার মানে সে পাবে আর তিনটা ডোজ এটা এটা ক্লিয়ার হচ্ছে প্রথম তিনটা যেটা পাবে সেটা হবে দুটো দুটো কাউন্ট করতে হবে হ্যাঁ প্যান্টার তিনটাকে দুটো কাউন্ট করতে হবে প্যান্টার তিনটাকে দুটো কাউন্ট করবে ও ওরা তখন ও কিন্তু ইয়ে আছে কন্ডিশন আছে যে তাদেরকে ভ্যাকসিন কার্ড শো করতে হবে ভ্যাকসিন কার্ড শো করা মানে তাহলে এটা যারা অ্যাডলোসেন্ট মেয়ে তাদের ক্ষেত্রে পনেরো বছর বয়সে ওখানে যদি আমরা দুটা ধরি সমস্যা আছে মেয়ে যারা মেয়েদের ক্ষেত্রে আমরা পনেরো বছর বয়সে শুরু করে পাঁচটা টিটি দিচ্ছি কিন্তু এখনকার মেয়েরা তো পেনটা পাচ্ছে তাদেরকে তো পাঁচটা না দিলেও হবে নাকি হ্যাঁ এখনকার মেজরিটি বাচ্চাই পেন্টা পেয়ে আসছে ওদের বেলায় ওদের বেলায় ওদের আমাদের পাঁচটা দরকার নেই ওদের বেলায় ও ভ্যাকসিন কার্ড শো ডকুমেন্টেড যদি হয় যে ও তিনটা প্যান্টটা পেয়ে আসছে তাইলে ওর বেলায় তিনটা আর ডকুমেন্টেশন না থাকলে আসলে কতটা রিলাই করা যায় ঠিক নেই তো সে দুইটা পেয়েছিল না একটা পেয়েছিল অনেক সময় তো ডিফল্টার থাকে এই জন্য ডকুমেন্টেশন না থাকলে আপনাকে পাঁচটাই দিতে হবে সেক্ষেত্রে ম্যাডাম এই যে যে তিনটা সেটা শিডিউলকে এরকম হবে যে ওই যে আমরা জিরো ধরে হ্যাঁ

এবং এটা কতটুকু মানে আমাদের মেয়েদের জন্য কতটুকু একটা সিঙ্গেল ডোজে কতটুকু এফিকেসি হবে বাইরে ওরা বলেছে যে মোর দেন সেভেন্টি পার্সেন্ট এফিকেসি একটাতেই হয়ে যায় এই জন্য প্রোগ্রামে তো সবসময় মিনি মিনিমাম হার্ড ইমিউনিটিটা কভার মানে কস্ট এফেক্টিভনেসটা দেখা হয় সুতরাং এফেক মানে ওইটুকু কস্টের মধ্যে এফেক্টিভনেস যদি এটাই হয় তাহলে সিঙ্গেল ডোজই দেওয়া হবে আচ্ছা ইপিআইটি অ্যাভেলেবল ইপিআই এর বাইরেও আরও কিছু ভ্যাকসিন আছে যেমন রোটা ভাইরাস আমাদের এটা এখনো প্রোগ্রামে আসে নাই সুতরাং আমরা এটা প্রাইভেট ভ্যাকসিন হিসেবে ধরে নিই এখনো হ্যাপাটাইটিস এ যেটা এক বছর বয়সের পর থেকে শুরু করতে হয় রোটা ভাইরাসটা হচ্ছে সিক্স উইক্স থেকে শুরু করতে হয় সিক্স উইক্স আগে এটা দেওয়া যায় না আর হচ্ছে এটা ছয় মাসের মধ্যে দুই ডোজ কমপ্লিট করে ফেলতে হয় যত আর্লি দেওয়া হয় তার রেজাল্ট তত ভালো চিকেন পক্স ভ্যাকসিন এক বছর বয়স থেকে শুরু হয় টাইফয়েড দু বছরের পর থেকে এভরি থ্রি ইয়ার্স এটা রিপিট করতে হয় ফ্লু শট ইয়ারলি দিতে হয় মেনিগোকাল দুই বছরের পর থেকে ওয়ান্স অনলি স্পেশাল কিছু কেস আছে আদারওয়াইজ জ্যাপানিস বি অ্যান্ড আছে কলেরা ভ্যাকসিন আছে কেমন এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটালের ইমিউনাইজেশন কার্ড ওদের একটু ডিফারেন্ট থাকে ওরা সবগুলো থাকে এটাই ইমিউনাইজেশনের কিছু রুলস আছে এটা আপনার অনেক দরকার হ্যাঁ এই জন্য কোনো বাচ্চা মা আপনার কাছে এসে বলতেই পারে যে অথবা আপনি এক্সামিনেশন করতে গিয়ে দেখলেন যে বাচ্চাটার ভিসিজি ভ্যাকসিন নাই আমরা জানি যে বিসিজি একটা ভ্যাকসিন দেওয়ার পরে এটা ফোর টু সিক্স উইক্স পরে এটা রিয়েশন শুরু হয় রিয়েকশনের মধ্যে ওখানে প্রথমে একটু সুয়েলিং হয় তারপরে একটু পেপিউল হয় তারপরে ওখানে অনেক সময় একটু অ্যাপসেস হয় তারপরে ওইটা হচ্ছে আবার হিলিং হয় হিলিং এর পরে এইটা একটা স্কার থাকে এবং এই স্কারটা কিন্তু লাইফ লং থাকে এবং কোনো বাচ্চার যদি এই স্কারটা না থাকে তাহলে আমরা শিওর না যে তার কি ভিসেছি ভ্যাকসিন তার কতটুকু এফেক্টিভ হয়েছিল কারণ হচ্ছে এইটা হচ্ছে ইমিউন রিয়েকশনের জন্যই কিন্তু এই ডিফারেন্ট চেঞ্জ সাইটে হয় তাহলে কোনো বাচ্চা যদি সময় মানে তাকে দেখা যাচ্ছে রুটিন তার চেক কিংবা তার হচ্ছে তার অন্য অন্য ফার্স্ট ডোজ সেকেন্ড এর সময় দেখা গেলো যে না তখনও তার কোনো বিসিজি ভ্যাকসিনের কোনো পেপি অথবা স্কার হয়নি তাকে তখন তার থার্ড ডোজ যখন প্যান্টা দিতে আসবে সাড়ে তিন মাসের সময় তখন তাকে রিভ্যাক্সিনেট করতে হবে অ্যালং উইথ পেন্টা থ্রি ঠিক আছে আচ্ছা এটা তো হচ্ছে আমাদের কিন্তু এর পরেও কিন্তু পরবর্তীতেও কিন্তু আমরা অনেক বাচ্চা দেখি যে বাচ্চার কোন বিসিজি স্কার নেই আমাদের কিন্তু রুটিনলি একটা কাজ থাকে যে বিসিজি স্কারটা দেখা তো বিসিজি স্কারটা যদি না থাকে তাইলে কিন্তু আমরা ওদেরকে বলি যে আপনার বাচ্চাটাকে কিন্তু আবার রিভ্যাক্সিনেট করতে হবে কারো কারো বেলায় এটা পসিবল যে তাদেরকে একটা এমটি করানো হয় কিন্তু আমরা যদি মাস পার্সনের জন্য যদি চিন্তা করি তাহলে মানে এমটি করানোটা ফিজিবল না রিভ্যাক্সিনেট করে দেওয়াটাই সম্ভব এবং তাদেরকে আমরা অবশ্য অবশ্যই অ্যাডভাইস করব যে আপনারা আবার বাচ্চাকে বিসিজি টিকা দিতে হবে আমাদের যেটা ইন্টারভেল দেওয়া হয় একটা ইয়েতে যেমন এমআর ভ্যাকসিন নয় মাসে একটা আর হচ্ছে পনেরো মাসে কেউ নয় মাসে একবার দিল বারো মাসে একবার দিল এটা হবে না তাহলে তার বারো মাসে যেটা দিয়েছে সেটা কিন্তু আমরা কোনো এফেক্টিভ ভ্যাকসিন হিসেবে ধরতে পারবো না একটা বাচ্চা প্যান্টা ওয়ান দিয়েছে সিক্স উইক্সে আবার টেন অথবা ইলেভেন উইক্সে এসে মানে তার ডেট যেটা ছিল শিডিউল যেটা ছিল তার আগে এসে সে প্যান্টা টু দিয়ে ফেলেছে তাইলে ওইটাকে আমরা

এটাও আলোচনা করেছি ডু নট স্টার্ট দ্য শিডিউল অল ওভার এগেইন আমরা সব অনেক সময় মায়েরা বলে আমার বাচ্চাটা একটু জ্বর আসছে একটু কাশতেছে একটু পাতলা পেখানা হচ্ছে গায়ে অল্প একটু র্যাশ আছে আমার বাচ্চার পেটটা ব্যথা আমার বাচ্চার শরীরটা ভালো ভালো লাগতেছে না এখন তো ডেঙ্গির টাইম বাচ্চাদের সবার জ্বর জারি হচ্ছে তো এখন কি আমি আমার বাচ্চাকে টিকা দিব এই সমস্ত মাইনর ইলনেসে বাচ্চা কখনো টিকা হোল্ড করবে না তার যখন শিডিউল সে তখনই দিবে কতগুলো ক্রনিক ইলনেস আছে ওইগুলোতে সবাই ভয় পায় যে ওর একটা ডিজিজ আছে অথবা ওর কিডনি ডিজিজ আছে সিস্টিক ডিজিজ কিডনি অথবা তার লাংসে সে একটা অ্যাজমেটিক বাচ্চা তো ওই সমস্ত ক্রনিক ইলনেস এর বাচ্চাদের ওদের কি হোল্ড করতে হবে না ওরা ওদের শিডিউল মতোই টিকা দিবে তার যদি অ্যালার্জিক কোন কন্ডিশনস থাকে অ্যাজমট অ্যালার্জিক কন্ডিশনস আদার অ্যালার্জিক কন্ডিশনস যদি থাকে তাকে টিকা দিবে অবশ্যই দিবে ম্যাল বাচ্চা শিডিউল মতোই টিকা পাবে প্রিমেচিউরিটির বেলায় বলে যে বাচ্চা থার্টি ফোর জন্ম হয়েছে থার্টি টু জন্ম হয়েছে তাইলে কি তাকে আমরা ফর্টি উইকস হওয়া পর্যন্ত ওয়েট করব যেটা তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিতে তার হওয়ার কথা ছিল তখন থেকে কি আমরা শুরু করব না তার প্রিমেচিউরিটি তার যেটা চলে গেছে চলে গেছে কিন্তু সে ডেলিভারির পর থেকে তার ওই অন্য বাচ্চার শিডিউল যেমন একটা টার্ম বেবির শিডিউল যেমন প্রিমেচিউর বাচ্চারও শিডিউলও তাই সিমিলারলি বাচ্চা যদি ওয়েট কম হয় এখানে কিছু এক্সেপশন আছে ওখানে আমি আসছি পরে বাচ্চার ওয়েট খুব কম হয় তার বেলায়ও যা প্রিমেচুরিটির বেলায়ও তা টার্ম নর্মাল বার্থওয়েটের বেলায় একটি শিডিউলই থাকবে কোনো ফ্যামিলিতে যদি হিস্ট্রি অফ কনভালশন থাকে তাহলে ওরা দিতে পারবে একটা বাচ্চা অ্যান্টিবায়োটিক পাচ্ছে তাকেও এই সমস্ত কোনো কন্ডিশনে কিন্তু টিকা হোল্ড করতে হবে না কিন্তু কিছু কন্ডিশনে টিকা ওই মুহূর্তে দেওয়াটা কন্ট্রাইন্ডিকেটেড যেমন ভেরি সিক চাইল্ড অ্যাডমিসেবল টু দ্য হসপিটাল বাচ্চা হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে ভর্তি তার ওদিন ডেট তাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে টিকা দেওয়া যাবে না কোনো বাচ্চা আগের ইমিউনাইজেশনের পরে তার সিভিয়ার রিয়েকশন হয়েছে সিভিয়ার রিয়েকশনের মধ্যে নানা রকম হতে পারে সেটা অ্যালার্জিক সিভিয়ার রিয়েকশন হতে পারে এনাফাইলিক্সিস হতে পারে ইনকনসোলেবল ক্রাই হতে পারে বাচ্চার কনভালশন হতে পারে অথবা অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন নানা রকমের ম্যানিফেস্টেশন হতে পারে এরকম যদি কোনো সিভিয়ার রিয়েকশন হয় ওই বাচ্চা সাবসিকুয়েন্ট ভ্যাকসিনটা সে দেওয়া যাবে না কোনো বাচ্চা যদি ইমিউন ডিফিসিয়েন্সি স্টেজে থাকে যেমন ধরেন ওই বাচ্চার এমন কন্ডিশন আছে যে তার ডিজিজটা ইমিউন ডিফিসিয়েন্সি স্টেট অথবা কোনো ড্রাগস আছে ওই ড্রাগুলো নিলে ইমিউন ডিফিসিয়েন্সি যেমন এন্টি ক্যান্সার ড্রাগ স্টোরয়েড ফর্ম লং টাইম যারা নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা আছে তারপর জুভেনাইল রিমেটেড আর্থরাইটিস এর বাচ্চা ওরা মিথোট্রেক্স পাচ্ছে এই সমস্ত যে ড্রাগস যেগুলো ইমিউন কন্ডিশন ডিপ্রেসড করে ওইগুলো চলা অবস্থায় বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যাবে না স্পেশালি লাইভ ভ্যাকসিনস গুলো দেওয়া যাবে না প্রোগ্রেসিভ ওর আনকন্ট্রোল সিএনএস ডিজিজ এমন কতগুলো কন্ডিশন আছে যেখানে প্রগ্রেসিভ সিএনএস ডিজিজ আছে হচ্ছে তার প্রগ্রেসিভলি ওই বাচ্চা ডিটিরিয়েট করে যাচ্ছে তাদের বেলায় আমরা ভ্যাকসিন দিব না তাহলে দিস আর দ্য ভেরি ফিউ কন্ট্রা ইন্ডিকেশন টু গিভ ভ্যাকসিন কিছু স্পেশাল সিচুয়েশন যেমন প্রিমেচিউর প্রিটার্ম লো বার্থ ওয়েট কোন বাচ্চার যদি ওয়েট টু কেজির কম হয় তাদের বেলায় আমরা দুইটা ভ্যাকসিন আমরা দুই কেজি না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি এবং বিসিজি এই দুইটা ভ্যাকসিন ওদের বেলায় কিন্তু আমরা বলতে পারবো না ইমিডিয়েটলি দিয়ে দেন চোদ্দ দিনের মধ্যে দিয়ে দেন ওদেরকে আমরা বলবো যে আপনারা ছয় সপ্তাহ পরে আসেন ছয় সপ্তাহ পরে এসে যদি তার ওয়েট নিয়ে দেখা যায় যে তার টু কেজি হয়েছে তাহলে সে বিসিজিও পাবে অন্য অন্য প্যান্টার অন্য অন্য গুলোও পাবে কেমন আচ্ছা ইমিউনিটি আমি একটু আগেই বলেছি যে বাচ্চারা যারা মেলিগনেন্সি তো স্টেরয়েড পাচ্ছে এখন স্টেরয়েড সব স্টেরয়েড খাওয়া অবস্থায় কি টিকা দেওয়া যাবে না তা নাকি যে বাচ্চা লেস দেন টু মিলিগ্রাম পার কেজি পার ডে স্টেরয়েড পাচ্ছে তাকে ইমিউনাইজ করা যাবে যে বাচ্চা টু মিলিগ্রাম পার কেজি পার ডে লেস দেন টু হলে তো সে পাবেই যে আবার যে বাচ্চা টু অর মোর পাচ্ছে লেস দেন ফরটিন ডেজ তাকেও ভ্যাক্সিনেট করা যাবে শেষ হওয়ার পরে আর যে বাচ্চা টু মিলিগ্রাম পার কেজি পার ডে মোর দেন ফোরটিন ডেজ দেন দে ক্যান বি ইমিউনাইজড দেয়ার ইমিউনাইজেশন শুড বি ডিলেট ওয়ান মান্থ আফটার কমপ্লিশন অব দ্য স্টোরেট স্টোরেট শেষ হবে চার সপ্তাহ যাবে তারপর তাকে আমরা ইমিউনাইজেশন শুরু করতে পারব ড্রপ আউট কেসে কি করব কোন পেশেন্ট বাচ্চা শুধু পেশেন্ট চলে আসে এগুলো তো হেলদি বেবি কোনো বাচ্চা তার সিরিজে সে ড্রপ আউট হয়ে গেল হ্যাঁ একটা বাচ্চা সে শুরুই করে নেই ইফ আ চাইল্ড মিসেস অ্যাট ডোজ কমপ্লিট দ্য সিরিজ এটা আমি আলোচনা করেছি সেকেন্ড আমাদের বুলেট পয়েন্টে যেটা আছে ইফ এ চাইল্ড কামস আফটার ওয়ান ইয়ার অফ এজ উইদাউট এনি ভ্যাকসিনেশন সে কিচ্ছু পায় তাকে তাকে আসে ফার্স্ট ভিজিটে আমরা তাকে বিসিজি প্যান্টা ওয়ান ও ওয়ান তাকে আমরা আইপিভি দিচ্ছি না সাবসিকুয়েন্ট ভিজিটে আমরা তিনটা কমপ্লিট থ্রি প্যান্টা কমপ্লিট করব তিনটা ওভিভি দিব আর অ্যামার ভ্যাকসিন তারপরে দিব অ্যামার ভ্যাকসিন ক্যান বি গিভেন আপ টু টু ইয়ার্স অফ দ্য এজ ইমিউনাইজেশন শিডিউল ফার্স্ট টাইম আফটার ফাইভ ইয়ার্স অফ পাঁচ বছরের পরে যদি শুরু হয় তাইলে এটা আমাদের দেশের বেলায় খুব কম কিন্তু খুব ছোট ছোট পকেট থাকে যেমন চিটং এ একটা আমরা একসময় চার পাঁচ বছর আগে দেখা গেল যে একটা ত্রিপুরা পাড়া আছে একদম শহরের কাছাকাছি কিন্তু এটা একটা পকেট এবং ওরা বাইরের লোকালিটির সাথেও খুব বেশি কানেক্টেড ছিল না এবং ওই জায়গায় যে ইপিআই কোনো কভারে ছিল না ওদের একটা মিজিস আউটব্রেক হওয়ার পরে জানা গেল যে ওরা কখনো কোনো ইপিআই ভ্যাকসিনই নেয়নি তে এরকম কোথাও যদি থেকে যায় পাঁচ বছর পরে যদি আমরা পাই তাহলে তার এমটি দিয়ে এমটি নেগেটিভ হলে তাকে বিসিজি দিতে হবে এমআর ভ্যাকসিন দিতে হবে এমএম এমআর তো নাই আর দুটো ডোজ অফ ओपीভি অ্যাডভার্স ইভেন ফলোইং ইমিউনাইজেশন এটা আমরা একটু বলেছি অ্যাডভার্স ইভেন্ট মে বি আনফেভারেবল সাইন অ্যাবনরমাল ল্যাবরেটরি ফাইন্ডিং সিমটমস অর ডিজিজ অ্যাবনরমাল সাইন আনফেভারেবল সাইনের মধ্যে অ্যানাফাইলিক্সিস বলেছি বাচ্চার কনভার্সন বলেছি অ্যাবনরমাল ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে হতে পারে লিভার ফাংশন ইম্পেয়ার্ড হতে পারে হ্যাঁ তার অথবা কোনো ডিজিজ কন্ডিশন যদি হয় তাইলে ওইটা আমরা ধরে নিব যে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন এবং কোনো পেশেন্টের ওই ভ্যাকসিনেশনের পরে অ্যাডভার্স ইভেন্ট হলে এটা রিপোর্টেবল কনজিউশন এটা কনসার্ট অথরিটিকে এটা রিপোর্ট করতে হবে তো কি কি কন্ডিশনে আমরা রিপোর্ট করব অ্যানাফাইলিক্সিস উইদিন ফোর আওয়ার্স অফ এনি ভ্যাকসিনেশন পার্সিস্টেন্ট ইনকনস বাচ্চা এত কাঁদছে ভ্যাকসিনেশনের পরে এই দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভার্স ইভেন্ট কিছুতেই থামানো যাচ্ছে না ফলোইং প্যান্টা ভ্যাকসিন সুন আফটার ভ্যাকসিনেশন অর উইদিন ফর্টি এইট আওয়ার্স যদি কনভারশন হয় প্যান্টা ভ্যাকসিন অথবা অ্যামার ভ্যাকসিনের পরে বারো দিনের মধ্যে তাহলে ওইটা এইগুলো বিভিন্ন কন্ডিশন লেখা আছে আপনারা এটা দেখে নেবেন হ্যাঁ হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটির নামটা আমরা অনেক বেশি শুনেছি কোভিডের সময় হার্ড ইমিউনিটিটা কি হার্ড ইমিউনিটি হচ্ছে এমন একটা ইমিউনিটি যেখানে একটা পার্সেন্টেজ পর্যন্ত আমরা অ্যাচিভ করে ফেলি যদি তার কাভারেজ তখন দেখা যায় কি সাবসেপ্টেবল পপুলেশন আর থাকে না ইনফেক্টেড হওয়ার জন্য তাহলে আমরা ওই জায়গায় যদি দেখি যে একটা পার্সন সে ডিজিস্ট হয়েছে কিন্তু তার সে যে ছড়াবে চারদিকে জি কিছু বলবেন

তো আমাদের ইমিউনি ইমিউনাইজেশন সম্পর্কে আমাদের এতটুকুই এতটুকুই এর মধ্যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে এখনো করতে পারেন আমাদের তো পরে তো

আচ্ছা দোনাই না আম্মু তো চলছে না আপনি কি আছেন জামিল আপনি ওর সাউন্ডটা মিউট করে দিতে পারবেন আর তো আমার হচ্ছে না কেউ কি রশতি নাম্বার জানেন ওকে একটু কল করে বলবেন মিউট করতে দাদা দাদা

ডেভেলপমেন্টটা কি ডেভেলপমেন্টটা হচ্ছে যে একটা বাচ্চার ফাংশনাল অ্যাডাপ্টেশন সবকিছু মিলিয়ে যখন একটা বাচ্চা একটা ইনটোটালিটি একটা পার্সন ডেভেলপ হয় তখন এটাকে বলে যে ডেভেলপমেন্ট এবং এই ডেভেলপমেন্ট ডিফারেন্ট এজেস ডিফারেন্ট 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 স্কিলগুলোকে অ্যাটেন্ড করে এবং এটাই ডেভেলপমেন্ট আর গ্রোথ হচ্ছে সেই গায়ে যে বড় হয়ে যাওয়া সেটাই হচ্ছে গ্রোথ আমরা সবসময় ডেভেলপমেন্টের সাথে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয় এবং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট শুড গো হ্যান্ড ইন হ্যান্ড কোন মানুষ বড় হয়ে গেল বয়স তার পনেরো কিন্তু তার আইকিউ অথবা বুদ্ধিশুদ্ধি ডেভেলপমেন্ট তার যদি তিন বছর হয় দিস আর দ্য ডিসোসিয়েশন দিস আর দ্য ডিসোসিয়েশন তাহলে গ্রোথ এবং ডেভেলপমেন্ট শুড গো ইন আ সেম তো এখন এই ডেভেলপমেন্টের আমরা এই যে বললাম যে একটা বয়সের সাথে সাথে তার ডেভেলপমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট মানে একটা 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 ডেভেলপমেন্ট হতে থাকে এই যে একটা একটা বয়সে তার যে আমরা ডেভেলপমেন্ট গুলো দেখবো দিস আর দা মাইল মাইলস্টোনস আর দা পয়েন্টস ইন টাইম When a child learns to accomplish a specific আচ্ছা যদিও আমরা কয়েক বাচ্চার সাথে একটা মিলিয়ে ফেলি আমরা অনেক মায়েরাই বাচ্চাদেরকে করি কি যে তার বাচ্চা দশ মাসে ওর বাচ্চা তো দশ মাসে হেঁটে ফেলছে ম্যাডাম আমার বাচ্চার চোদ্দ মাস বয়স এখন আমার বাচ্চা হাঁটছে না কেমন নো ওয়ারিস এক কোন বাচ্চা দশ মাসেই হাঁটা শুরু করবে কোন বাচ্চা সে যদি আঠারো মাসের মধ্যে হাঁটা শুরু করে দেয় দ্যাট ইজ অলসো নর্মাল তাইলে একটা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিছু কিছু যে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটাই হতে হবে আর কি তার বাইরে গিয়ে একটা আঠারো মাসের পরে যদি একটা বাচ্চা হাঁটতে না পারে তখন আমাদের মাথায় খেলবে যে হ্যাঁ এইটা হচ্ছে তার জন্য রেড ফ্ল্যাগ কিন্তু তার আগে বারো মাস চোদ্দ মাস পনেরো মাস তখন যদি সে বলে যে না আমার বাচ্চা তো এখনো হাঁটছে না অপেক্ষা করেন আর দুটো তিনটা মাস অপেক্ষা করেন সে তখন বিছানা ধরে ধরে হাঁটে আপনার দু হাত ধরে হাঁটে তারপর দেখবেন দু মাসের মধ্যে এক মাসের মধ্যে সে নিজেই তরতর করে হাঁটছে আচ্ছা এই ডেভেলপমেন্টের কতগুলো জিনিস আমার খুব মানে বলতে ভাল লাগে সেজন্য আমি বলছি যেটা আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস একটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে তো একটা বাচ্চা যখন ধরেন এক দুই হাতে জাপটে কিছু একটা ধরে তারপরে সে এক হাতে ধরে আর এক হাতে সে ট্রান্সফার করে তারপরে সে খুব ফাইনলি একটা পেন্সিল ধরতে পারে অথবা মুড়ি তুলে খেতে পারে ছোট্ট জিনিস তারপরে সে আঁকতে শিখে আকার মধ্যে দেখা যায় প্রথমে একটু স্ক্রিবল করে হিজিবিজি আঁকে তারপরে সে ভার্টিক্যাল লাইন আঁকে তারপরে স্ট্রেট লাইন আঁকে তারপরে সে স্কোয়ার করে অনেক পরে গিয়ে সে ট্রায়াঙ্গেল করতে পারে এই যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ সবগুলা মাইলস্টোনস এটা কন্টিনিউয়াস প্রসেস যেটা শুরু হয় মায়ের পেট থেকে এটা একটা সার্টেন এজ পর্যন্ত একটা আপ টু সার্টেন মেচুরিটি সিকোয়েন্স এই একটা বাচ্চা প্রথমে সে জাস্ট ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে এরপরে সে আস্তে আস্তে সে ঘাটটা শক্ত হয় তারপরে সে কিছু একটা সাপোর্ট দিয়ে বসতে শিখে তারপরে সে সাপোর্ট ছাড়া বসে হামা দেয় হাঁটে দৌড়ায় সিঁড়ি বেবে উঠে লাফায় সাইকেল চালায় এইগুলো কিন্তু একটার পরে একটা সিকোয়েন্স এবং প্রত্যেক বাচ্চার সিকুয়েন্স কিন্তু সেম প্রত্যেক বাচ্চারই ঘাড়া আগে শক্ত হবে তারপরে সে সাপোর্ট দিয়ে বসবে তারপরে সে সাপোর্ট ছাড়া বসবে ঝামা দিবে হাঁটবে ইত্যাদি এই সিকুয়েন্সটা কিন্তু সব বাচ্চার জন্য এক হ্যাঁ এবং এই যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট কিন্তু নার্ভাস সিস্টেমের মেচুরিটির সাথে যার নার্ভাস সিস্টেমের যেই বাচ্চার সিএনএস ইম্পেয়ারমেন্ট আছে ওই বাচ্চার বেলায় তার ডেভেলপমেন্টও ইম্পেয়ারমেন্ট হবে এখন জার্নালাইজ মাস একটিভিটি আমি বলেছি যে খাবলা দিয়ে কিছু ধরে তারপর আস্তে আস্তে সুন্দর করে ধরতে শিখে এই যে জেনারেলাইজ মাস একটিভিটি তারপরে স্পেসিফিক এরপরে সে ছোট্ট ছোট্ট জিনিস ধরতে শিখে সে পেন্সিল ধরতে শিখে লিখতে শিখে এগুলো হচ্ছে তখন স্পেসিফিক কাজগুলা তারপর সে সুয়ে সুতা ঢোকাতে জানে শুয়ে সুতা দিয়ে সে সেলাই করতে শিখে এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটেইনমেন্ট অফ দ্য মাইল এবং ক্যাফলোকডাল মানে তার মাথার মানে ঠিক সেন্টার থেকে পেরিফেরির দিকে তার ডেভেলপমেন্ট যেতে থাকে তার মানে প্রথম সে মা ঘের হবে তারপর তার হাত পা নেড়ে চেড়ে সে দেখা যায় যে সে চার পাঁচ মাস বয়স যখন সে শুয়ে শুয়েই তাকে একটা ছোট্ট বল দিলে দুই হাত দিয়ে ধরে তারপরে সে আস্তে আস্তে বসতে শিখে তারপরে সে পায়ের কাজ তার মানে সে মাথার থেকে আস্তে আস্তে পায়ের দিকে যায় এইটা হচ্ছে কেফালোকাডাল ডিরেকশনে যায় ঠিক আছে এইগুলাই হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট এখন আমাদের এই ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট কি দরকার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট দরকার হচ্ছে যে ওই বয়সে তার যে আমাদের যে সার্টি নিয়ে যাচ্ছে তার মধ্যে ডেভেলপমেন্টাল মাইল স্টোন সাথে অ্যাচিভ করেছে কিনা ওই অ্যাচিভ যদি না করে এবং অর্ডারলি সিকুয়েন্সিয়ালি ম্যানারে না করে তাইলে সেটা হচ্ছে একটা অ্যাবনরমালিটি ওই অ্যাবনরমালিটির মধ্যে হইতে পারে সেটা ডিলে হইতে পারে যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে ডেভিয়েন্ট হয়ে হতে হতে পারে অথবা কোনো বাচ্চা সে ধরতে পারে হাঁটতে পারে কিন্তু সে কথা বলতে পারে না কোনো বাচ্চা কথা বলতে পারে চোখে দেখে কিন্তু সে হাঁটা চলা করতে পারে না তাহলে এটা হচ্ছে তার একটা সেক্টরে তার ডেভেলপমেন্ট হয়েছে তার অন্য সেক্টরে হয় নাই এটাকে বলে ডিসোসিয়েশন কেমন এখন বিভিন্ন ফ্যাক্টর আছে এগুলো আপনাদের জানার দরকার নাই কিছু মানে জেনেটিক প্রিন্যাটাল এবং পোস্টনেটাল কিছু ফ্যাক্টর আছে এইগুলা মানে খুব আমি প্রিন্যাটাল ফ্যাক্টরের মধ্যে একটু ইম্পর্টেন্ট যেটা বলি সেটা হচ্ছে যে মায়ের যদি ইন্টারেন্ট কোনো ইনফেকশন হয় যেমন ধরেন রুবেলা ম্যাটার্নাল যদি রুবেলা হয় ওই রুবেলা কিন্তু ফার্স্ট টাইম প্রেগনেন্সি হয় তাহলে ওইটা ওই বাচ্চার জন্য তার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি করে মায়ের যদি সাবস্টেন্স হয় মা যদি স্মোকার হয় মা মা যদি যদি ড্রাগ নিয়ে থাকে অ্যালকোহল ইউজার থাকে প্রেগন্যান্সিতে ওই বাচ্চার ডেভেলপমেন্টাল ইম্পেয়ারমেন্ট হয় ম্যাটার্নাল কিছু ইলনেস জন্য হইতে পারে হরমোনাল মা যদি হাইপোথাইরোডিজম থাকে আনট্রিটেড থাকে তাইলে ওই বাচ্চার ডেভেলপমেন্টাল ইম্পেয়ারমেন্ট হওয়ার চান্স আছে কেমন পোস্টনাটাল কিছু ফ্যাক্টরের মধ্যে বাচ্চার নিজের ম্যান্ডেটরি এখানে অনেকগুলো আমি বলেছি তার মধ্যে কিছু দরকারি যেটা সেটা হচ্ছে যে বাচ্চা যদি ম্যালনিউট্রিশনের বাচ্চাদের ডেভেলপমেন্টাল ইম্পেয়ারমেন্ট হতে পারে বাচ্চা যদি তার যে সাইকোলজিক্যাল এনভায়রমেন্ট সাইকোলজিক্যালি ডিপ্রাইভ চাইট দে আর অলসো ডেভেলপমেন্টালি ডিলেড চাইড তারপরে হচ্ছে বাচ্চার যদি হরমোনাল ইনফ্লুয়েন্স হাইপোথাইরয়েডিজম থাকে তাই বাচ্চার কিন্তু আমরা যেটা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম তা ওই বাচ্চাগুলো কিন্তু অবশ্য অবশ্যই ডেভেলপমেন্টালি ডিলিট হয় এখন বাচ্চাদের এজগুলোকে ডিফারেন্ট ভাবে এক বছরের নিচে বাচ্চাকে আমরা কি ফোর উইকস এর নিচে বাচ্চাকে আমরা কি বলি তাদেরকে বলি আমরা নিউনেটস এক বছরের নিচে আমরা তাদেরকে বলি ইনফ্যান্ট টডলার কাদেরকে বলি এখানে ওয়ান টু থ্রি ইয়ার্স বলেছে কোথাও কোথাও এইটিন মান্থস টু থ্রি ইয়ার্স এর মধ্যে টডলার কেন বলে তখনো পর্যন্ত ওরা টলমলো করে হাঁটে ওইটাকে বলে টডলিং এই জন্য এই বাচ্চাদেরকে বলে টডলার্স প্রি বলে থ্রি টু ফাইভ ইয়ার্স স্কুল এইজ ফাইভ টু টুয়েলভ ইয়ার্স তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স হচ্ছে টুয়েলভ টু নাইনটিন ইয়ার্স পর্যন্ত এই অ্যাডোলেসেন্সকে আবার ডিফারেন্ট ভাগে ভাগ করে করা হচ্ছে আর্লি মিডল এবং লেট অ্যাডোলেসেন্স এখন আমাদের ডেভেলপমেন্টের পাঁচটা ডোমেন আছে পাঁচটা ডোমেনের মধ্যে গ্রস মোটর গ্রস মোটর কি গ্রস মোটর হচ্ছে হাত দিয়ে কিছু ধরা কাজ করা ফাইন না কিছু ধরা হাঁটা দৌড়ানো এইগুলো হচ্ছে গ্রস মোটর ফাইন মোটরটা কি স্লাইড মুভ করতেছে না আমি কোথায় আটকে আছি মানে পেন্টা ভ্যাকসিনে আটকে আছি কি আমি তাই নাকি আপনারা এতক্ষণে বলছেন তাহলে তো অনেকক্ষণ দেখেন নাই আপনারা

আপনাকে যদি ফাইল পাঠানো থাকে আপনার ওখান থেকে কি শেয়ার করা যাবে এখন এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাম এখন দেখা যাচ্ছে জি আমি হ্যাঁ একটু কুইকলি কুইকলি আমি ইয়েগুলো চলে যাই হ্যাঁ যেখানে তারপর ওই জায়গায় চলে যাই কেমন আপনারা একটু 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 দেখেন তাইলে হ্যাঁ আমি কুইকলি যাই প্রিন্সিপালসে ছিলাম ফ্যাক্টরসে ছিলাম তারপরে হচ্ছে হচ্ছে পোস্টনেটাল ফ্যাক্টরস তারপর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টাল ট্রাভেলস গুলো ডোমেন্স ছিলাম তাই না আচ্ছা আমি এই জায়গায় ছিলাম তো তাই না ডোমেন্স অফ ডেভেলপমেন্ট ছিলাম না আচ্ছা তাহলে ডোমেন্স অফ ডেভেলপমেন্ট গ্রস মোটর সে যখন লিখতে পারে দিজ আর দা ফাইনার ওয়ার্ডস এটা হচ্ছে ফাইন মোটর তারপরে যেটা সেটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল সোশ্যাল কগনিটিভ তিনটা একসাথে একটা সেটা হচ্ছে যে একটা বাচ্চার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তার সাথে এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড থাকে সোশ্যাল ইন্টারেকশন এবং তার কগনিটিভ ফাংশন আরেকটা হচ্ছে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভিশন অ্যান্ড হিয়ারিং ডেভেলপমেন্ট কিন্তু একটা জিনিস আমাদের খুব দরকারি সেটা হচ্ছে যে কোনো বাচ্চার যদি কোনো একটা ডোমেইনে ইয়ে থাকে ডেফিসিয়েন্সি থাকে ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে তার কিন্তু আরেকটা সেক্টর কিন্তু আরেকটা ডোমেইনে কিন্তু এটা এফেক্ট করে এখন আমরা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট দেখব কেন দেখব কেন কারণ হচ্ছে যে তার ডেভেলপমেন্টে তার ইম্পেয়ারমেন্ট থাকতে পারে তাইলে তার সে নর্মালি যে জায়গায় ডেভেলপ করার কথা সে ডেভেলপ নাও করতে পারে তাইলে ওই ডেভেলপমেন্টটা কেন হচ্ছে না এটা কি কোনো ডিজিজ কন্ডিশনের জন্য তাইলে ওই কন্ডিশনটা যদি আমরা আর্লিয়ার ডায়াগনোসিস করতে পারি তার প্রাইমারি ডিজিজটা যদি ট্রিট করি তাহলে ইট মে ইট মে ওভারকাম দ্য ওভারকাম দ্য কন্ডিশনস হ্যাঁ তাইলে তার ওই ডিজিজটা যদি যেমন ধরেন আপনি কোনো বাচ্চার হাইপোথাইরয়েডিজম আছে ওই হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা যদি তাকে সাপ্লিমেন্টেশন দেয় থাইরয়েড সাপ্লিমেন্টেশন তাহলে ওই বাচ্চার যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হওয়ার কথা ছিল হাইপোথাইরয়েডিজমের জন্য তার যে ডেভেলপমেন্টাল যে ডেভেলপমেন্টাল যে ডিলে হোগুলো হওয়ার কথা ছিল প্রপার টাইমিং এ যদি আমি এটা ইন্টারভেন করি এটা হবে না কেমন আচ্ছা আর ওই বাচ্চাটাকে যদি আমি ওই ছোট্ট একটা সাপ্লিমেন্টেশনের জন্য ছোট্ট একটা থাইরয়েড সাপ্লিমেন্টেশনের জন্য ওই বাচ্চাটা যদি আমি মিস করে যাই তাহলে সারা জীবনের জন্য ওই বাচ্চাটা কিন্তু ক্রিপল হয়ে যাবে একটা ডেভেলপমেন্টাল ইভলিউশনের জন্য তাইলে আমাদের কি কি দরকার আমরা হচ্ছে বাচ্চা মায়েদের প্যারেন্টসদের সবচেয়ে জরুরিটা দরকার আগে সেটা হচ্ছে কনসার্ন মা যদি এসে বলে যে আমার বাচ্চা দুই বছর বয়স আমার বাচ্চা শুধু বাবা মা ছাড়া কিচ্ছু বলে না এটা কনসার্ন এবং দিস ইজ দ্য ভ্যালিড কনসার্ন আবার কোনো মা এসে বলে যে আমার বাচ্চা বয়স এক বছর সে কিন্তু বাবা মা ছাড়া কিছু বলে না ওইটা কনসার্ন কিন্তু ওইটা কিন্তু বাবা মাই বলে বাচ্চা ওই সময় অতটুকুই বলবে তখন আমরা বুঝবো যে মা কনসার্ন কিন্তু ওইটা হচ্ছে তার ওই কনসার্নটা হচ্ছে ঠিক না ওইটা তার জন্য ঠিক আছে বাচ্চার জন্য অতটুকু বলাই ঠিক আছে আমাদের এন্টিনেটাল হিস্ট্রি নিতে হবে এন্টিনেটালি মায়ের কোনো ডিজিজ ছিল কিনা না এন্টিনেটাল কোনো এক্সপোজার ছিল কিনা না রেডিয়েশন এক্সপোজার ছিল কিনা অথবা কোনো ড্রাগ এভিউজের কোনো হিস্ট্রি ছিল কি না ম্যাটার্নাল হিস্ট্রি ম্যাটার্নাল কোনো ইলনেস ছিল কিনা ফ্যামিলি হিস্ট্রি অফ কোন ডিজিজ আছে কিনা আর হচ্ছে বাচ্চা ডেভেলপমেন্টাল এই বয়সে মা বলবে যে আমার বাচ্চা এই করতে পারে কি কি পারে ফিজিক্যাল এক্সামিনেশনে অনেক বাচ্চারই ডিসমরফোলজি দেখতে বোঝা যায় যেমন আপনি একটা ডাউন্স এর বাচ্চা দেখে বোঝা যায় অথবা আদার সিনড্রোমিক কন্ডিশনে ওই বাচ্চাদের ওরকম কিছু আছে কিনা হ্যাঁ বাচ্চার মায়ের সাথে ইত্যাদি আমাদের দেখা দরকার আছে এইগুলো আমরা সবাই সবকিছু করতে পারবো না কিন্তু আমরা যদি ওই বাচ্চাটাকে বুঝতে পারি যে বাচ্চার ডিলে আছে সব কোন বয়সে কোনটা আমরাও মুখস্থ করি করতে পারি নাই চেষ্টা করছি এখন আমাদের বাচ্চা দেখতে দেখতে আমরা এখন জানি যে এই বয়সে ওর হওয়ার কথা ছিল ওই বয়সে কিন্তু এটা কোনোটাই আপনার কিছু মুখস্থ করার দরকার নাই যে তার কোন বয়সে কোনটা করা দরকার কেমন একটা প্রি ফর দ্য ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট এইগুলা রুটিন জিনিস এগুলা দেখে নিবেন গ্রস মোটর ডেভেলপমেন্টে আমরা খুব অল্প দুই একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে একটা তিন মাসে একটা বাচ্চা নেক কন্ট্রোল হবে ছ মাসে বাচ্চা সাপোর্ট দিয়ে বসবে আট মাসে বাচ্চা উইদাউট সাপোর্ট বসবে তারপরে হচ্ছে বাচ্চা নয় মাস কোনো কোনো বাচ্চা দাঁড়ায় কোনো কোনো বাচ্চা ক্রল করে বারো মাস থেকে বাচ্চা দাঁড়ায় আঠারো মাসের মধ্যে বাচ্চা হেঁটে দেয় কেমন এক এক বাচ্চা এক এক রকম তারপরে হচ্ছে দুই বছরের বাচ্চা একটা বাচ্চা সে উপরে উঠতে পারে কিন্তু দুই পা দুই পা দিয়ে মানে দুই এক সিঁড়ি পর পর যায় না তিন বছরে বাচ্চা একটা ট্রাইসাইকেল চালাতে পারে চার বছরের একটা বাচ্চা অল্টারনেট ফিটে সে সিঁড়ি বাইতে পারে এইটা হচ্ছে মানে এত সব জাস্ট এটা জানা ফাইন মোটরের বেলায় বাচ্চারা কি করে বাচ্চারা ছ মাসে তাকে যখন কোনো খেলনা দেয় সেইটা ধরে নেয় এবং সে আরেক হাতে সে এটা ইয়ে করে এবং সেটা মুখে দিয়ে চুষতে থাকে এইটাই হচ্ছে ওর ডেভেলপমেন্ট আর নয় মাসে সে কি করে আমরা যদি এই ভাত মুড়ি ছোট ছোট এরকম কিছু জিনিস যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় তা সে ওইগুলাকে ছোট্ট দুই আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করে সে দুই আঙ্গুলে পারে না তিন আঙ্গুলে ধরে আর একটু বড় বারো মাসে গিয়ে সে দুই আঙ্গুলে ধরে পনেরো মাসে গিয়ে সে হিজিবিজি আঁকে আঠারো দুই বছরে গিয়ে সে হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন অথবা একটা গোল সার্কেল আঁকে কিন্তু সার্কেলের মাথা একটার সাথে একটা মিলে না তিন বছরে গিয়ে সে একটা সার্কেল ভালো কপি করতে পারে চার বছরে গিয়ে সে একটা ক্রস ক্রস লিখতে পারে পাঁচ বছরে গিয়ে একটা ট্রায়াঙ্গেল লিখতে পারে এইটা হচ্ছে ওদের কিন্তু আজকালকার বাচ্চারা দেখি আমি আর্লি আরো আর্লি আর পারে দেখি যে বাচ্চারা কি সুন্দর আর্ট করে নিয়ে আসে সেই চার বছর পাঁচ বছরের বাচ্চারাই কিন্তু এইটা হচ্ছে মিনিমাম আর কি এখানে একটা ইয়ে আছে কোন বয়সে বাচ্চারা ব্লক দিয়ে কে কি বানাতে পারবে এটা হ্যাঁ আচ্ছা এখন সোশ্যাল এবং অ্যাডেপটিভ মধ্যে কি আছে একটা দেড় মাস থেকে দুই মাসের বাচ্চা মা তাকিয়ে হাসে আপনি যখন তার সাথে কথা বলবেন সে কিন্তু একটা সোশ্যাল স্ট্রেস মাইল দিবে তিন মাসের বাচ্চারা কিন্তু মাকে চিনি মা যেদিকে যায় ঘুরে ঘুরে ওইদিকে তাকায় ছ মাসের বাচ্চা তখন থেকে সে কিন্তু স্ট্রেঞ্জার চিনতে শিখে আনকমফোর্টেবল ফিল করে এবং নয় মাসের বাচ্চা ভ্যা করে কানতে থাকে যে তাকে আপনি কোলে নিতেই পারবেন না তখন অনেকে বলে মায়েরা যে আমার বাচ্চাটা আগে খুব লক্ষ্মী ছিল হ্যাঁ যার তার কোলে চলে যেত এখন যে কি হইছে আমার কোলে ছাড়া আর বাসার কারো কোলে ছাড়া কারো কাছে যায় না সে কেমন জানি ক্র্যাঙ্কি হয়ে গেছে আসলে তা না সে স্ট্রেঞ্জার চিনতে শিখছে আচ্ছা নয় মাস থেকে সে টাটা দিতে পারে আচ্ছা তারপরে সে বারো মাসে সে আপনি একটা বল ছুড়ে দিলে ও ঠিক আপনার দিকে দিকে বলটা ছুড়ে দেয় এই জিনিসগুলা পারে পনেরো মাসের দিকে সে আপনারা যে লুকুচুরি খেলাগুলা কিছু একটা সরিয়ে খেলা অথবা কিছু দিয়ে ঠেকে দিলেন সে ওইটাকে সরিয়ে ওটা খুঁজে পায় আচ্ছা আবার আঠারো মাসের দিকে বাচ্চা রান্না যে বাচ্চা মার সাথে কিচেনে কাটায় সে রান্না বান্না করতে পারে আবার যেই বাচ্চা অনেক বাচ্চা বাবা মা অফিসে যাচ্ছে টাটা দিয়ে ব্যাগ হাতে নিয়ে মোবাইল নিয়ে চলে যাচ্ছে সে ওরা ওই ভাবে করতে থাকে কথা বলে বাবা মতো করে কেমন আচ্ছা দুই ডিমান্ড বাচ্চা সে তার সে বলতে পারে ডিমান্ড সে বলতে পারে আমার টয় লাগবে আমার এটা সেটা হ্যাঁ তিন বছরের বাচ্চা সে বন্ধু বান্ধবদের সাথে তখন মিশতে শিখে ওদের সাথে সে টয় শেয়ার করে ওদের সাথে ওর খেলে হ্যাঁ সে তার নামটা বলতে পারে চার বছরের বাচ্চা খুব খেলে তিন বছরের বাচ্চারা একটু ঝগড়া করে সে তার জিনিসগুলো দিতে চায় না কিন্তু চার বছরে গিয়ে সে এবং সে তখন একা একা টয়লেট করতে পারে টয়লেটে যেতে পারে এবং পাঁচ বছর থেকে বাচ্চারা যদি শিখানো হয় সে হাউস হোল্ড কাজে সে হেল্প করতে পারে সে নিজে নিজের কাপড় খুলতে পারে এবং পড়তেও পারে এগুলো হচ্ছে তার সোশ্যাল এবং এখন ল্যাঙ্গুয়েজের বেলায় ল্যাঙ্গুয়েজের বেলায় তার কথা বলা কখন থেকে শুরু হয় ওদের কথা ওরা কিন্তু এক দেড় মাস থেকে কিছু কিছু সাউন্ড করে হাসাহাসি করে তারপরে হচ্ছে ছয় মাস থেকে দা মানে মনোসিলেবেল দা বা এরকম হ্যাঁ নয় মাস থেকে বাবা দাদা দাদারা খুব খুশি হয়ে যায় যে আমার বাচ্চা দাদা বলতে দাদা কি সবার আগে ডাকছে তাই কেমন দাদা মাম্মা মানে সে তখন দুইটা জয়েন করে দুই সিলেবেল কেমন বারো মাস থেকে সে বাবা মাকে চিনেই বাবা মা বলে এর আগে তো সে বাবা 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 বলতেই থাকতো কিন্তু সে বারো মাস বয়সে সে মাকে চিনেই মাকে ডাকে বাবাকে চিনেই বাবা ডাকে কেমন আচ্ছা উইথ মিনিং আঠারো মাসে তার এক দুই থেকে হয়ে দুই বছর বয়সে দুই বাচ্চা যদি দুইটা ওয়ার্ড জয়েন না আমাকে দাও পানি দাও ভাত খাবো বাইরে যাব এই কথা মানে দুইটা দুইটা যদি জয়েন না করতে পারে আমি তুমি এই জিনিসগুলো দিয়ে জয়েন না করতে পারে তাইলে ওইটা তার জন্য স্পিচ ডি কেমন তিন বছর বয়সে ওরা তিনটা থেকে আরো বেশি ফুল সেন্টেন্স ওরা বলে ফেলতে পারে হ্যাঁ চার বছর বয়সে ওরা পুরা গান ছড়া ইত্যাদি সবই বলে হ্যাঁ এবং পাঁচ বছর বয়স থেকে ওরা গল্প বলা ইত্যাদি সবই বলতে পারে এখন সোনাটা কি সোনার ডেভেলপমেন্টটা হচ্ছে ছয় ছয় সপ্তাহ বয়সে আমরা যখন কোনো বাচ্চা নিউবর্ন ছয় সপ্তাহ বয়সে যদি ঠাস ঠুস করে দরজা বন্ধ হয় ধুমধাম আওয়াজ হয় বাচ্চা দেখা যায় যে খুব ইয়ে হয়ে ওঠে মানে খুব চমকে ওঠে ওই বাচ্চা যদি হিয়ারিং ইম্পেয়ার থাকে ওই বাচ্চারা কিন্তু চমকায় না কেমন তিন মাস বয়সে আপনি যখন ওর সাথে কথা বলতে যাবেন কথা বললে কথার সাউন্ড শুনে সে হাসে ছয় মাস বয়সে দূর থেকে সে কানে শুনতে পেলে আপনি যদি তার মানে আই ফিল্ডে না গিয়ে তার পাশে বসে যদি তাকে তার নাম ধরে ডাকেন সে ওইদিকে তাকায় আচ্ছা সে আট মাস বয়সে আপনি যদি ব্যবল করেন সেও ব্যাবল করে নয় মাসে তাকে যদি বলে না ধরবা না সে কিন্তুটা আর ধরে না বারো মাস বয়সে তকে যখন জিজ্ঞেস করা হয় তার নাম ধরে সে তখন ইমিটেট করে তার নাম এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইম অফ অ্যাসেসমেন্ট আপনাদের এই জায়গা থেকে কমিউনিস্ট কজ অফ আমাদের কিছু কিছু কজ আছে ডেভেলপমেন্টাল ডিল এর কমনিস্ট কজ হচ্ছে সেরিব্রাল পালসি সিপি তার মধ্যে আরো অনেক কন্ডিশন আছে এই জিনিসটা জানা খুব দরকার ওইগুলা কোনটা কোন বয়সে এত সব মনে রাখা ইয়ে সম্ভব না কিন্তু রেড ফ্ল্যাগটা মনে রাখা খুব দরকার কোন বাচ্চা যদি এনভারনমেন্টাল স্টিমুলিতে সে রেসপন্ড না করে যেটা আমি একটু আগে বলেছি যে তার একটা ইম্পেরমেন্ট আছে কোনো বাচ্চাকে যখন পারসিস্টেন্ট কোনো বাচ্চা কিন্তু জন্মের পরে মুঠ করে থাকে এবং আস্তে আস্তে ওই মুট খুলে যায় ছয় সপ্তাহ থেকে তিন মাস বয়সে পুরো মুটটা খুলে যায় কিন্তু তিন মাস পরেও যদি সে করে থাকে এটা হচ্ছে দিস ইস দা আর্লি সাইন অফ সেরিবরাল পালসি আমরা বলি আর কি চার থেকে ছয় মাস বয়সের জন্য রেড ফ্লেক্স সাইন কি চার থেকে ছয় মাস বয়সে রেড ফ্লেক্স সাইন হচ্ছে তার তখনও যদি নেক কন্ট্রোল না হয় সে যদি কোনো জিনিস পাঁচ মাসের মধ্যে ধরতে না চায় যদি কোনো বাচ্চা না হাসে তাইলে আমাকে কি চিন্তা করতে হবে তার চোখে দেখতে পায় না অথবা তার কি যে অ্যাটাচমেন্টে কোনো প্রবলেম আছে অ্যাটাচমেন্ট কমনলি এডিএচডি বাচ্চা অথবা এএসডি যারা অটিজম এর বাচ্চাদের হয় অথবা অনেক বাচ্চা হচ্ছে মাদারের দারের মেজর ডিপ্রেশন সে ওরকম টাচের মধ্যেই ছিল না মা ওরকম তার সাথে ইন্টারেক্টই করে নাই হ্যাঁ সে তাই এরকম হাসাটা শিখেও নাই যেমন অথবা যে বাচ্চা নেগলেক্টেড অথবা এভিউজ ওই বাচ্চাদেরও কিন্তু স্মাইল থাকে না এখন ছয় থেকে বারো মাসের জন্য র্যাড ফ্লেক কি ছয় থেকে বারো মাসের জন্য র্যাড ফ্লেক হচ্ছে যে পাঁচটিসেন্ট অফ দ্যমিটিভ কিছু প্রিমিটিভ রিফ্লেক্স আছে যেমন রুটিন সাকিং সোয়ালোইং কিছু কিছু আছে ওই জিনিসগুলো কিন্তু একটা আমাদের যখন নর্মাল আহ আসবে প্রিমিটিভ রিফ্লেক্সগুলো চলে যায় কিন্তু ওটা যদি থেকে যায় এটা হচ্ছে রেড ফ্ল্যাগ ছয় মাসের মধ্যে যদি কোনো বাচ্চা না ব্যাবলিং করে তাইলে ওইটা তার জন্য রেড স্ট্রেঞ্জার থাকতে হবে সাউন্ড দশ মাসের মধ্যে সাউন্ড করতে হবে লোকালাইজ তারপরে হচ্ছে কোনো বাচ্চা কিন্তু কোনো খেলনা দিলেই সাথে সাথে মুখে দিয়ে দেয় তবে এটা চার পাঁচ ছ মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা কিন্তু বারো মাস পরেও এক বছরের পরেও এই এটার কারণটা কি জানেন কারণ হচ্ছে বাচ্চারা মুখে দিয়ে ওইটা সেন্সটা নেয় সে টাং লিভস দিয়ে কিন্তু বারো মাসের মধ্যে তার হাতের ওই সেন্সরি ফাংশনটা চলে আসে সুতরাং ওই অবজেক্টের সেন্সুরি ফাংশনটা তাকে এখন তাকে মুখে দিয়ার ফিল করতে হয় না সুতরাং বারো মাসের পরে যদি কোনো বাচ্চা ওই সে মুখে দিতে থাকে পারসিস্টেন্ট মাউথিং তখন তাকে চিন্তা করতে হবে যে ওই বাচ্চার ডেভেলপমেন্টাল সমস্যা আছে এক বছর থেকে দুই বছরের মধ্যে কি সেটা যদি কোনো বাচ্চা তাকে তার যদি আপনি যা বলেন সে আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি দুই বছরের একটা বাচ্চা সে তার ভেঙে চুরে সে বলার চেষ্টা করে কেমন কিন্তু সে যদি বলে যে আপনার নাম তোমার নাম কি সে উল্টা যদি বলে যে তোমার নাম কি এই ইকুলেিয়ার কিন্তু কিছু এএসডি অথবা এডিএসডি বাচ্চা বাচ্চাদের বেলায় খুব কমন অটিজমে এটা খুব কমন ইকোলিলিয়া মায়েরা এসে মাঝে মাঝেই বলে আমার বাচ্চাটা আমি যা বলি তাই বলে নিজের থেকে কোনো কথা বলে না কেমন নিজের থেকে কথা বলতে জানে না তো এইটা কিন্তু খুবই কনসার্ন তাহলে আরো কিছু হচ্ছে ল্যাক অফ কনসার্ন ইন প্রোডাকশন ল্যাক অফ ইমিটেশন ইন দা সিক্সটিন মান্থস

এখন ওই বাচ্চাদের ইভিউলেট কোথায় করবে কোথায় আপনি পাঠাবেন আমরা যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে থাকে ডেভেলপমেন্টাল ডিসোসিয়েশন থাকে ডেভেলপমেন্টাল অ্যাবনরমালিটি থাকে তাদেরকে আমরা পাঠাতে পারি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রত্যেকটা মেডিকেল কলেজে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে এবং বিভিন্ন এটা তো সরকারি এবং সরকারের বাইরেও কিন্তু প্রচুর শিশু বিকাশ কেন্দ্র আছে বিভিন্ন বিভিন্ন নামে তবে আমাদের সরকারি গুলাই বেশ ভালো এবং এবং এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটেড সেন্টার ওখানে একজন পিডিয়াট্রিশিয়ান অথবা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট থাকেন একজন ডেভেলপমেন্টাল স্পেশালিস্ট থাকেন একজন সাইকোলজিস্ট থাকেন এরা হচ্ছে কোর মেম্বার তার সাথে যে অ্যাসোসিয়েটেড যে লজিস্টিক সাপোর্টস গুলা হ্যাঁ তার ফিজিওথেরাপির জন্য তার হিয়ারিং ইম্পেয়ারমেন্টের তার হিয়ারিং তার স্পিচ থেরাপির জন্য তার ভিশনের জন্য ভিশন কেয়ারের জন্য যে 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 সাপোর্টসগুলো দরকার ওই সবগুলা জিনিস কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আছে এইরকম কোনো বাচ্চা কিন্তু আমার কাছেও যদি আসে আমি কখনো ওই বাচ্চাকে আমি চিকিৎসা করার মতো আমার ইতিয়ার নেই কেন আমার তো ওই সেট আপই নেই তাহলে আমিও ওই বাচ্চাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে পাঠাই তবে আমাদের যদি মনে হয় যে না প্রথম একজন কেউ দেখুক দেখে আসলে এটা আসলে কি ডিলে আছে অ্যাবনরমালিটি আছে কোন ডিজিস্ট কন্ডিশন কোন সিন্ড্রোমিক তাহলে আপনি ওই বাচ্চাগুলোকে কোনো পিডিয়েটিশিয়ানের কাছে পাঠাতে পারেন পিডিয়েটিক নিউরোলজিস্টের কাছে পাঠাতে পারেন অথবা পিডিয়েটিক ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ওনারা আলাদা করে যদি কেউ থাকে পাঠাতে পারেন তো এই সেন্টারগুলোতেই আপনারা এই বাচ্চাদেরকে পাঠাবেন এই আমরা হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এটাই হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা এরপরে যাব হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার আছে ওইটা আমি একদমই পাঁচ মিনিটে শেষ করে দিব কনজেনিটাল ল্যানো হ্যাঁ ম্যাডাম ডেভেলপমেন্ট থেকে আমার একটা কোশ্চেন ছিল করতে পারি হ্যাঁ শিওর শিওর আমরা সময় পাঁচটা ডোমেন দিতেছি মানে গ্রস মোটর ফাইন মোটর ভিশন আর অটোনমি সব সেট তো ডেভেলপমেন্ট না মানে মানে গ্রস মোটর করছে ফাইন মোটর করছে হয়তো ভিশন গিয়ারিং এডিলে বা অটোনমিক করে এখন আমরা ডেভেলপমেন্টের ডিলে বলবো কখন মানে এইটা আমি ক্যালকুলেট করব কিভাবে এইবার সেটা ডেভেলপমেন্টের ডিলে আমি একটু আলাপ করেছিলাম একটু করে আমি আপনাকে সব বাচ্চার কিন্তু সব সেক্টরে ডিলে নাও থাকতে পারে কোনো কোনো বাচ্চা দেখবেন যে সে তার আহ হাঁটা চলাও ঠিক আছে ফাইন মোটরও ঠিক আছে কিন্তু তার স্পিচ নাই কেমন স্পিচ তার একটা চার বছরের বাচ্চা সে শুধু বাবা মা বলতে পারে অথবা কিছুই বলতে পারে না তার স্পিচ ডিলে আছে তাহলে এটা হচ্ছে আমরা তখন কি বলি ডিসোসিয়েটিভ জগরাম তার একটা সেক্টর ফুল ডেভেলপ হয়েছে সেকেন্ড সেক্টর হয়েছে কিন্তু একটা সেক্টর তার অথবা দুইটা সেক্টর তার হয়নি সাধারণত দেখা যায় মানে এই ডেভেলপমেন্ট গুলো একটা সাথে রিলেটেড যে বাচ্চারা ধরেন হিয়ারিং ইম্পেয়ার্ড তার স্পিচ নাই স্পিচ থাকে না আবার যে বাচ্চা হচ্ছে ভিশন ইম্পেয়ার্ড তার অনেকগুলা ফাইনার অ্যাকশনস গুলো ওরা পারে না যেমন চোখে দেখে না সে কিভাবে সে ইমিটেট করে সে আঁকবে কেমন একটা আরেকটার সাথে একটু রিলেটেড থাকে তাইলে একটা সেক্টর যদি কোথাও ডিলেট থাকে তখন আমরা বলি যে ডেভেলপমেন্টাল রিসোসিয়েশন ঠিক আছে তাকেও আমাদেরকে পাঠাতে হবে এনি সর্ট অফ ডেভেলপমেন্টাল ডিলে আমরা যদি সবগুলো হয় তখন তাকে আমরা বলি গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে যেমন এই টার্মটা আমি বলি নাই তখন বলা দরকার ছিল এই পাঁচটা শব্দ হয় তখন আমরা বলি গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আর যদি পাঁচটা পাঁচটাতেই ডিলে আছে কিন্তু কোনটাতে একটা পাঁচ বছরের বাচ্চা তার গ্রস মোটর হচ্ছে এক বছর ফাইন মোটর হচ্ছে ছয় মাস তার হিয়ারিং স্পিচ এগুলা হচ্ছে দুই বছর তিন বছর এইটাও কিন্তু ডিসোসিয়েশন

corresponds with one year uh, global developmental delay ঠিক আছে আর যদি এমন হয় যে ক্রনোলজিক্যাল এজ ফোর ইয়ার্স গ্রস মোটর টু ইয়ার্স ফাইন মোটর টু ইয়ার্স হিয়ারিং এন্ড স্পিচ ওয়ান ইয়ার তখন আমরা ভাগ ভাগ করে ওটা ওটা বলতে হবে ঠিক আছে এমনি জোক করে ক্যালকুলেট করে কোনো এভারেজ করার ইচ্ছা আছে না না না

ও হয়নি নিউ বর্ন বাচ্চাটাকে মনে হচ্ছে টোটালি নর্মাল কিন্তু লেটার ইট ক্যান বি ফাউন্ড দ্যাট তার কোনো বার্থ ডিফেক্ট আছে আমরা যতটা মনে করি তার চেয়ে কিন্তু বার্থ ডিফেক্টের এপিডিমোলজিকালি তার ইয়ে কিন্তু প্রিভারেন্স অনেক বেশি একটা কনজেনেটাল অ্যানোমিলি মেবি মাইনর মেবি মেজর এভরি থার্টি চাইল্ড এভরি থার্টির মধ্যে একটা বাচ্চা বার্থ ডিফেক্ট থাকতে পারে ইন দ্য ইনফ্যান্সি এবং ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে প্রায় পাঁচ লাখের মতো বাচ্চা আন্ডার ফাইভ চিলড্রেন মারা যায় তার মেজরিটি টু টু তার তার নিউনেটালিজি মারা যায় এবং পাঁচ বছরের মধ্যে রেস যা আছে পাঁচ লাখের মধ্যে তারা মারা যায় মানে এটা তাহলে প্রিভেলেন্স এবং তাহলে আমরা বুঝতে পারতেছি যে ম্যাজর বার্থ ডিফেক্টের হারও অনেক বেশি অনেক বেশি এখন নানা কারণে হতে পারে আবার দেখা দেখা যায় 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 যে কোনো কজ খুঁজে পাওয়া না ফিফটি আর যে কজগুলোর মধ্যে আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল হতে পারে জেনেটিক কজ হতে পারে জেনেটিক অর ক্রোমোজোমাল যেমন আপনি যদি মনে করেন যে জেনেটিক কজের মধ্যে আমাদের জেনেটিক ডিসিজ যা যা আছে তার অনেকগুলোর মধ্যেই কনজেনিটাল বার্থ ডিফেক্ট হওয়ার পসিবিলিটি আছে যেমন আপনি যদি ডাউন সিনড্রোম বলেন টার্নার সিনড্রোম বলেন আদার জেনেটিক ডিজিজ বলেন সবগুলোরই কিন্তু বার্থ ডিফেক্ট করার একটা টেন্ডেন্সি আছে এনভারনমেন্টাল কন্ডিশনস এনভারনমেন্টাল কন্ডিশনস এর মধ্যে আপনার এনভারনমেন্টাল এক্সপোজার টু সাম টক্সিক সাবস্টেন্সেস তাইলে তাদের বার্থ ডিফেক্ট হওয়ার চান্স আছে এনভারনমেন্টাল তার যদি হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন অথবা এক্সপোজার হয় তাইলে হতে ইনফেকশন ইনফেকশনের মেনলি হচ্ছে মেইন ইনফেকশন হচ্ছে রুবেলা ম্যাটার্নাল রুবেলা অথবা ম্যাটার্নাল অন্য কোনো ভাইরাল ইলনেস এর জন্য কিন্তু অন্য কিন্তু বার্থ ডিফেক্ট হওয়ার পসিবিলিটি থাকে মা যদি গ্রসলি ম্যালনিউট্রিশন থাকে তাহলেও বার্থ ডিফেক্ট হওয়ার পসিবিলিটি থাকে যদিও কম তাহলে এদের ডায়াগনোসিস প্রিনাটাল এবং পোস্টনাটাল দুই সময় বিভিন্ন ডিজিজগুলো ডায়াগনোসিস করা যায় প্রিনাটাল ডায়াগনোসিস বিভিন্ন ইয়েগুলা হচ্ছে এমনি সেন্টেসিস করা যায় কোরিওনিক বিলাস স্যাম্পলিং করা যায় ম্যাটার্নাল সিরাম আলফা প্রোটিন করা যায় আর ও অনেক টাইপের আছে হ্যাঁ তো ওগুলা দেখে করা যায় আবার পোস্টনাটালি আমরা হিস্ট্রি ডিফারেন্ট ইনভেস্টিগেশন হরমোনাল এসে আলট্রাসোনোগ্রাফি বাচ্চাদের যেমন একটা বাচ্চার হর্ষু কিডনি আছে অথবা পলিসিস্টিক কিডনি আছে অথবা অ্যাবসেন্ট কিডনি আছে সিঙ্গেল কিডনি আছে অথবা ফরগেট अबाउट কিডনি এটা আমরা অন্যান্য বিভিন্ন কিছু হতে হতে পারে তাইলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা জানতে পারি যে তার বার্থ ডিফেক্ট থাকতে পারে অথবা আমরা এক্সরে করে দেখতে পারি এক্সরে করে দেখতে পারি হরমোনাল এসে হরমোনাল এসএতে আমরা বার্থ ডিফেক্ট দেখতে পারি তো কমন কনজেনেটাল অ্যানোমিলিস গুলা খুব আমি শুধু নামগুলো বলে যাচ্ছি কেমন ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম আপনারা হর্দম দেখেন কমনিস্ট এটার ইনসিডেন্স ওয়ান ইন সেভেন হান্ড্রেড আমার এটা আগের লেখা কিন্তু এটা আরও কমন ওয়ান ইন ফাইভ হান্ড্রেড বলে লাইফ বার্স মায়ের বয়স বেশি হলে আরও বাড়তে থাকে এটা হচ্ছে একটা ক্রোমোজম নাম্বার টোয়েন্টি ওয়ান যখন মোর দেন ডাবল হয় ট্রিপল হয় তখনই এটা আরো আরও জেনেটিক কম্পোজিশন আছে কিন্তু কমনিস্ট কম্পোজিশন ইজ দ্য ট্রাইসোমি টোয়েন্টি ওয়ান মায়ের বয়স বাড়লে কিভাবে জিওমেট্রিক্যালি চান্স অফ ডাউন সিনড্রোম এই জায়গায় দেখাচ্ছে

ম্যাডাম আমি বলছি না কেন আপনাকে সিঙ্গেল ভাবে দেখতে আমার বেশি ভালো লাগছে এর জন্য আমি কিছু বলছিলাম যখন বলছে আপনাকে একটু দেখেন ম্যাডাম আপনি আমাকে আগে বলবেন না ম্যাডাম এবার হয়েছে এবার হয়েছে হয়েছে জি ম্যাডাম কি হলো আমি তাহলে একটু ইয়ে হচ্ছে বোধ যে ওই দেখা যাচ্ছে ইন্টারনেট জি হতে পারে হতে পারে ইন্টারনেট ডিস্টার্ব হতে পারে দেখা যাচ্ছে জি জি আপনারা একটু দেখে ফেলেন হ্যাঁ আমি একটু পরেই আমার শেষ হয়ে যাবে একটু পরেই আমার শেষ হয়ে যাবে এই ছবিটা একটু দেখে ফেলেন কেমন আ এক্সট্রা লিস্টটা তো আমাদেরকে দেয়া হবে তাই না এটার পিডিএফটা এটা আপনারা পাবেন পাবেন জি ওকে জি এটা আপনারা পাবেন কমন কনজেনিটার অ্যানোমিলিজমের মধ্যে ডাউন আপনারা এটা দেখেন নাই না এটা দেখেন কিভাবে র‍্যাপিডলি থার্টি মায়ের বয়স যখন থার্টি ফাইভ হয়ে যায় কিভাবে র‍্যাপিডলি শুট আউট করে মানে চান্স অফ ডাউন সিনড্রোম এটা হচ্ছে একটা টিপিক্যাল ডাউন সিনড্রোমের বাচ্চা আমরা ঘর হামেশাই দেখি হ্যাঁ তো ওদের কিন্তু মাল্টিপল কনজেনিটাল অ্যানোমিলিস থাকতে পারে কেমন সেই সেটা ব্রেন থেকে শুরু করে তার ইয়ে থেকে শুরু করে হার্টের থেকে শুরু করে কিডনি জিআই ট্র্যাক্ট হ্যাঁ এবং পরের লাইফেও তাদের কিন্তু হাইপোথাইরিজম চান্স আছে ওদের লিকেমিয়ার চান্স খুব বেশি থাকে অ্যালজাইমার্স আর্লি অ্যালজাইমার্স চান্স খুব বেশি থাকে কেমন ওদের হাতে এরকম একটা সিঙ্গেল কমন নর্মাল একটা বাচ্চার হ্যান্ড ক্রিজ গুলো এমন আর ওদের হ্যান্ড ক্রিজ হচ্ছে একটা মানে সাইড থেকে রেডিয়াল সাইড পর্যন্ত একটা পামার ক্রিজ বলে পায়ে ওদের দুইটা ইয়ের মধ্যে গ্যাপটা বেশি থাকে এবং এখান থেকে একটা ক্রিজ নেমে যায় কেমন আম্বেলিক হার্নিয়া থাকে ওদের এবং তাদের টাংটা নর্মালের চেয়ে বড় থাকে যে বড় থাকে যেন দেখা যায় প্রায় ওরা জিপাটা বের করে রাখে এটা হচ্ছে প্রিয়েটল ডায়াগনোসিস দেখা গেছে যে এটা ট্রাইসোমি টোয়েন্টি ওয়ান ডায়াগনোসিস করা যায় প্রিনাটাল ডায়াগনোসিস এর জন্য আমরা মায়ের কিছু ইনভেস্টিগেশন করতে পারি মায়ের ট্রিপল টেস্ট বলে এটা সেন্সিটিভিটি যদিও অনেক কম আহ আলফা ফিট প্রফিন এবং মায়ের আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে নিউক্যাল আহ থিকনেসটা একটা ইয়ে আছে কত মিলিমিটারের বেশি পাওয়া যায় আর হচ্ছে ফিটাল আল্ট্রাসাউন্ড করা ফিটাল তার হচ্ছে যে অ্যামনিওসেন্টেসিস করে ফিটাল সেলগুলার ফিশ ফিশ পানি হচ্ছে ইন ফিশ আর তাহলে এন্টিনেটাল ডায়াগনোসিস এর ইন্ডিকেশনস গুলো কি ইন্ডিকেশনস তে অ্যাডভান্স ম্যাটারনেলিটি রুটিনলি আমাদের দেশের বাইরে যে মায়েদের এজ থার্টি এর বেশি তাদের সবাইকেই কিন্তু এই গুলো করা হয় প্রিভিয়াস হিস্ট্রি অফ ডাউন্স চাইল্ড দুই প্যারেন্টের যদি থাকে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে তাদের অবশ্যই করা হয় আর যদি ডায়াগনোস থাকে যে কেউ ট্রান্সলোকেশন কেরিয়ার বাবা মা দুজনের কেউ তখনও তাদের এন্টিনেটাল ডায়াগনোসিস করা হয়

আমাদের এম আর ভ্যাকসিনটা খুব ভালো ইনশাআল্লাহ আমাদের হয়তো নেক্সট সাবসিকুয়েন্ট ইয়েতে আমাদের মায়ের আর মানে কনজেন্টাল রুবেলা সিনড্রোম আর আমাদের ইয়েতে থাকবে না এখন তো আমাদের বাচ্চারা এম আর পাচ্ছে এটা ফার্স্ট ট্রাইমেস্টারে যদি মায়ের রুবেলা ইনফেকশন হয় তাহলে তার কার্ডিয়াক ডিফেক্ট হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এবং আদার কনজেন্টাল রুবেলা সিন্ড্রোম অ্যানিমিলিস চান্স এইটি পার্সেন্ট থাকে হ্যাঁ এবং টুয়েলভ উইক্স এর মধ্যে চান্স ফিফটি পার্সেন্ট থাকে তো কি কি থাকে তাদের মানে ক্লাসিক্যাল একটা ট্রায়াড থাকে ক্যাটারেক্ট কার্ডিয়াক অ্যাবনরমালিটিস এবং দ্য ডেফনেস তার সাথে মেন্টাল মেন্টাল সাবনরমালিটি তো থাকি কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে জি আচ্ছা এই ডাব্লিউচ ও ডায়াগনস্টিক ক্রাইটারি এগুলা মানে একই কথারই রিপিটেশন আর দরকার নেই আমরা এটা চলে যাই চলে যাই সিএনএস বাড ডিফেক্টের মধ্যে এটা মেনিঙ্গো সিল হতে পারে মেনিঙ্গো বায়ালো হতে পারে মাইক্রো থাকতে পারে হাইড্রো ক্যাফলা সেটা হচ্ছে হার্টের অনেক কিছু হতে পারে অনেক রকম হার্টের বাদ ডিফেক্ট হতে পারে তারপরে হচ্ছে জিআই সিস্টেমের মধ্যে ট্র্যাকিয়েস্ট্রি ফিজিয়াল ফিজুলা

আচ্ছা ক্লাফডিপলমিটি এগুলা হচ্ছে আমি জাস্ট ছবিগুলো একটা একটা দেখিয়ে যাচ্ছি আপনারা শুধু একটু দেখেন কেমন स्लोली আমি একটু ছবিগুলো দেখিয়ে যাচ্ছি কনজুলেটেড ডিসকাসশন অফ দা hip একদমই বোঝা যায় না এর জন্য রুটিনলি আমরা পেডিয়াট্রিশিয়ানরা যে কাজটা করি দুইটা মেনুভার টেস্ট করি কারণ হচ্ছে জন্মের সময় কিছু না বোঝা যায় না ওই বাচ্চাটা দেখা যায় যে তার টোটালি একটা লিম্পিং বাচ্চা হয় টোটালি লিম্পিং একটা মানুষের জন্য খুবই খুবই কষ্টকর শুধু তার হাটার হাঁটার দেখতে ভাল লাগছে না তা না কিন্তু ওই এর জন্য তার ভার্টিব্রাল ইনভলভমেন্টও তার হয় কি যে একদিকে টুইস্ট করে যায় তো তার টোটাল স্পাইনের মধ্যেও তার ইফেক্ট পড়ে পলিডেক্টাইরিস সিনডেকটাইলি

তো আমরা যদি এখানে কনক্লুশনে আসি তাহলে কনজেনিটাল অ্যানোমেলিজ কন্ট্রিবিউট লং টার্ম ডিসএবিলিটি হ্যাভিং সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন ইন্ডিভিজুয়াল টু মাস তার মানে হচ্ছে একটা বাচ্চার তার কনজেনিটাল অ্যানোমেলি আছে তার যদি চিকিৎসা না হয় ওই বাচ্চাটার শুধু না তার ফ্যামিলি তার কমিউনিটি এবং তার নেশন কারণ হচ্ছে সে তার ফুল পোটেন্সিয়ালটা সে দিয়ে সে একজন অ্যাডাল্ট হতে পারবে না সুতরাং হোল নেশন উইল সাফার ফর দ্য

অবশ্যই তারা যেন প্ল্যান প্রেগনেন্সি করেন এবং প্রেগনেন্সির তিন মাস আগের থেকে ফলিক এসিড সাপ্লিমেন্টেশন দিয়ে দেওয়া হয় হ্যাঁ কিছু কিছু ভ্যাকসিন আছে যেমন আমার ভ্যাকসিনের কথা বলেছি আয়োডিন সাপ্লিমেন্টেশন অথবা এনটেটাল কেয়ার এই সমস্ত দিস ক্যান প্রিভেন্ট দা কনজেনেটাল অ্যানোমিক্স তো ইট নিডস প্রপার প্যারেন্টাল কাউন্সেলিং এন্ড সাপোর্ট ফ্রম অল অফ আস থ্যাংক ইউ হ্যাঁ অসুবিধা নেই আহ আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে ফেলতে পারি কারণ আহ আর কি আছে কোনো কিছু জানার আপনাদের

নবজাতকের যেটা করতে হয় আমি আপনাকে আপনাইলে একটু আরেকটু বলি এটা না করলে হয় কি যে বাচ্চাটাকে আমি ইমিডিয়েটলি না দিলে ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে পারবো না এই জন্য হওয়ার সাথে সাথেই বাচ্চাকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস বি মিউগ্লোবলিন দিয়ে দেওয়া হয় এরপরে ওর হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন যেটা থাকে পেন্টা ওইটা ওইটার মতো রুটিনলি চলতে থাকে সিক্স সিক্স উইকস টেন উইকস ফোর্টিন উইকস এরপর ওই বাচ্চাগুলার ওদের আমরা টাইটারটা আমরা দেখি ওর যখন এক বছর বয়স হবে তখন আমরা তার এইচ বিএচএস দেখি এবং তার টাইটারটা দেখি সাধারণত আমরা এক্সপেক্ট করি যে বাচ্চা ভ্যাকসিনেশনে এবং ইমিউনোগ্লোবিলিনে প্রোটেক্টেড হয়ে যাবে কিন্তু স্মল পার্সেন্টেজ অফ বাচ্চা দেখা যায় যে মায়ের থেকে হেপাটাইটিস বি ইনফেক্টেড হয়ে যায় এবং ওদের এজিপিএস এজি পজিটিভ থাকে তখন আমাদের আরো ইন ডিটেইলস তাদের ইন ডিটেইলস আমাদের লিভার ফাংশন টেস্ট গুলো করতে হয় মানে পজিটিভ মানে আমি একটা এরকম রিপোর্ট করলাম মানে রিপোর্ট করছে জন্মের পর পর ওই এজ বে সেন্টার পজিটিভ তো ওই ক্ষেত্রে আমি ভ্যাকসিন দেব কি না মানে দিবেন দিবেন আর ভ্যাকসিন দেওয়ার আগে কি ব্রেস্ট ফিডিং করা যাবে না ম্যাডাম না করাই ভালো ব্রেস্ট ফিডিং এ অল্প পরিমাণ আসে এই জন্য এই জন্য মানে আইডিয়াল হচ্ছে যে দিয়ে ফেলা হিমোগ্লোবিন এর ভ্যাকসিন দিয়েই শুরু করা উচিত ম্যাডাম আরেকটা क्वेश्चन জিজ্ঞাসা করি আসলে মানে আমি আমার মানে ব্যক্তিগত লাইফে এরকম পেয়েছি যে মানে শিশু স্পেশালিস্ট অনেক پیشنট দেখেন অনেক বিখ্যাত এরপরেও কনজ্যানেটাল হাইপোথারোটিজম এটা মিস করে আমি আমার লাইফে আমি অবশ্য আমার বয়স অনেক মানে জিপি করে আমি আমার লাইফে এ দেখছি যে দুইজন শিশু বিষয় কনজ্যানেটাল হাইপোথারোটিজম গোটা মিস করছে যেটা আমি সন্ধ্যা করছিলাম মানে ম্যাডাম যাতে এটা মিস না হয় কোনো ইয়েস মানে এটা তো ক্রিটেবল একটা কেস মিস করলে তো বহু একদম একদম এটা আসলে আমাদের সবচেয়ে যদি ভালো হতো আমাদের যদি উম বিদেশে যেরকম পাঁচটা ছয়টা ডিজিজ হ্যাঁ নিউবর্ন স্ক্রিনিং এ ওদের ফিল্টার পেপারে নিয়ে করে ফেলে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের অনেক দিন ধরে गवर्नमेंट প্রোগ্রামের সাথে এটা অ্যাটাচ করার কথা বলা হচ্ছে যে নিউনেটাল স্ক্রিনিং কিন্তু আসলে হয় কি যে কোনো একটা প্রোগ্রাম শুরু করার আগে যে একটা দরকার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাদের কিছু অপারেশনাল রিসার্চ অথবা বেসলাইন কিছু স্টাডি ফাইন্ডিংস থাকা লাগে এখন সরকার আপনাকে এই প্রোগ্রামটা করবে এটা তার জন্য অতটা দরকারি আমাদের কি পরিমাণ বাচ্চা কি পরিমাণ বাচ্চা হাইপোথ কনজেনেট হাইপোথাইরয়েডিজমে ভোগে এখন যদি খুব অল্প পরিমাণ বাচ্চার জন্য এরকম কান্ট্রি ওয়াইড ইউনিটাল স্ক্রিনিং করা হয় তাহলে তো আসলে আবার যদি দেখা যায় যে অনেক বাচ্চার মধ্যে এটা আছে সুতরাং আসলে আমাদের আসলে বেজলাইন ওরকম স্টাডিও তো নাই বেজলাইন স্টাডিটা থাকলে হয়তো আরো বেশি গভর্নমেন্ট থেকে এটা প্রক্ত করা যেত এটা হচ্ছে আমাদের প্রিভেনশনের একটা ওয়ে আরেকটা হচ্ছে যে মিস হয়ে যায় কি আমাদের তো আসলে দেশে চেকআপটা যে কমনলি যেটা করা আসলে জন্মের পরপরই একটা বাচ্চা দেখা অথবা তারপরে টু উইকস ফোর উইকস মানে ওয়েল বেবি চেক আপের যে শিডিউলিং থাকে দেখা গেছে যে বাচ্চাটা জন্মের পরে হয়তো কোনো পিডিয়েটিশিয়ান দেখেছে জন্মের পরে কিন্তু বাচ্চা বোঝা যায় না বাচ্চার হাইপোথাইরিজম আছে কিনা তো ওই বাচ্চা আসলে মায়ের যদি হাইপোথাইরিজমের হিস্ট্রি না থাকে তাহলে তো আসলে স্ক্রিন করার কথা না ওই বাচ্চাটাই যদি দুই সপ্তাহ পরে আসতো এবং মাকে যদি বলতো যে আমার বাচ্চাটার কনস্টিপেশন আছে ও ভেরি মাচ ইনফ্রিকুয়েন্ট বাউল হ্যাবিট কনস্টিপেটেড আমার বাচ্চা এবং তখন দেখতে পেতেন তার একটা আম্পালিকাল হার্নি আছে তার কান্নাটা একটু অন্যরকম একটু হোর্স ভয়েস হ্যাঁ তো হয় কি যে এই চেক তো একদমই প্যারেন্টের মানে ইচ্ছার উপর ডিসিশনের উপর এই জন্য হয়তো বাই দিস টাইম যখন আসে বাচ্চাটা হচ্ছে একদম মানে ফ্লোরিড হাইপোথাইরয়েডিজম নিয়ে আসে আর কি এজন্য আসলে কাউকে ওইভাবে দোষ দিতেও তো পারি না মানে আরেকটা কোশ্চেন আছে যে আমাদের ডেভেলপমেন্টাল সিকোয়েন্স সব বাচ্চাদের সমান কিন্তু ডেভেলপমেন্টাল এজটা একটু ভেরি করতে পারে সাধারণত আগে বসা শেখে তারপরে হাঁটা শেখে দাঁড়া শেখে তারপরে হাঁটে মানে কম শক্ত হওয়ার আগে তার নি শক্ত তারপরে এরকম ব্যতিক্রম হয় নাকি কোনো মানে ডেভেলপমেন্টাল সিকোয়েন্সে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে কি ব্যতিক্রম হতে পারে না না সিকোয়েন্স বদলায় না কোন কোনো বাচ্চা একটু বেশি পাক না তাড়াতাড়ি করে ফেলে কোনো কোনোটা একটু লেজি একটু লেট হয় কিন্তু সিকোয়েন্স টেনশন মানে খাস শক্ত হওয়ার আগে তো বসতেই পারবে না বসতে না পারলে সে দাঁড়াইতেও পারবে না দাঁড়াইতে না পারলে হাঁটতেও পারবে না ইউ ঠিক আছে তাইলে থ্যাংক ইউ থ্যাংক ইউ শারমিন ম্যাডাম আমি কি লিভ করবো